এই লেকচারে আমরা সার্কিটের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করব। এর আগের যে দুইটা লেকচার ছিল সেই দুইটা লেকচারে কিন্তু আমরা সার্কিটের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করেছিলাম, এবং আগেরটার সাথে আজকেরটার পার্থক্য হচ্ছে এখন আমরা তুল্য রোধ বের করব না, এখন আমরা বের করব বিভব পার্থক্য। যে সার্কিটের তো অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে আমি চাচ্ছি যে বিভব পার্থক্য কত হবে সেটা বের করতে। তো এইটা করার জন্যে আমরা প্রথমে কিছু বেসিক নিয়ে আগে একটু আলোচনা করে ফেলি যে আসলে কিভাবে বিভব পার্থক্য আমরা ক্যালকুলেট করব। যেমন এগুলো আসলে তোমরা জানো সবাই, যে যখন আমাদের মনে করো একটা ব্যাটারি আছে, যখন আমাদের একটা ব্যাটারি থাকে, লেটস সে এইরকম একটা ব্যাটারি আছে, আমরা জানি যদি এই ব্যাটারির ইএমএফ বা তড়িৎচালক শক্তি হয় 5 ভোল্ট, ইএমএফ নিয়ে আমরা সামনে আরো কথাবার্তা বলবো, যদি এটা তড়িৎচালক শক্তি হয় 5 ভোল্ট, তাহলে কিন্তু এইটার এই ব্যাটারিটার একরোসে বা এই ব্যাটারিটার দুই প্রান্তে কিন্তু একটা বিভব পার্থক্য আছে, সেই বিভব পার্থক্যটা কত? 5 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এরকম চিন্তা করি, এবং আমরা এটা জানি যে এটা হচ্ছে লো ভোল্টেজ, এই পাশ মানে এই প্রান্তটা হচ্ছে লো ভোল্টেজ আর এই প্রান্তটা হচ্ছে হাই ভোল্টেজ, তাহলে আমাদের যদি দুইটার প্রান্তের বা ব্যাটারির দুই প্রান্তে যদি বিভবের পার্থক্য হয় 5 ভোল্ট, তাহলে এই প্রান্তে যদি আমি বলি এই প্রান্তে হচ্ছে 0 ভোল্ট, তাহলে কিন্তু এই প্রান্তে অবশ্যই হায়ার ভোল্টেজ হবে, কারণ দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। তাহলে কত হবে? এই প্রান্তে যদি বিভব হয় 0 ভোল্ট, তাহলে এই প্রান্তের বিভবটা কত হবে? এটা হবে কিন্তু ওর থেকে 5 বেশি, 5 ভোল্ট। আচ্ছা, যদি এরকম হয় যে হচ্ছে এই প্রান্তের বিভবটা হচ্ছে সাপোজ 30 ভোল্ট, তার মানে কিন্তু এই প্রান্তে তার থেকে আরো 5 ভোল্ট বেশি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 35 ভোল্ট। কারণ দেখো দুই প্রান্তে বিভব পার্থক্য, এই পাশটা ব্যাটারির যেই ছোট দাগটা যেই প্রান্তে থাকে এই পাশটা হচ্ছে লোয়ার ভোল্টেজে, আর এই পাশটা যেটা যেই যেই প্রান্তে ব্যাটারির বড় দাগটা থাকে সেই প্রান্তে হচ্ছে হায়ার ভোল্টেজ। আচ্ছা, আমি যদি তোমাকে এখন এভাবে প্রশ্ন করি যে সাপোজ আমরা বলে দিলাম এই প্রান্তেরটা না, আমরা বলে দিলাম যে এই প্রান্তে যদি বিভব থাকে সাপোজ 20 ভোল্ট, তাহলে বলতো এই প্রান্তের বিভবটা কত হবে? অবশ্যই বুঝতে পারছো এটা হলো হাই ভোল্টেজের প্রান্ত, এটা হচ্ছে লো ভোল্টেজের এন্ডটা, তাহলে বা লো ভোল্টেজের প্রান্তটা, তাহলে এই পাশটা যদি 20 ভোল্টেজ হয় তাহলে এই পাশটা কিন্তু অবশ্যই তার থেকে কম হবে। এখন ব্যাটারির বিভব, ব্যাটারি কতটুকু বিভব পার্থক্য দুই প্রান্তের মধ্যে তৈরি করে দিচ্ছে, এই ব্যাটারিটা দুইটা প্রান্তের মধ্যে, তারের এই দুইটা প্রান্তের মধ্যে কতটুকু বিভব পার্থক্য তৈরি করে দিচ্ছে? 5 ভোল্টেজ। তাহলে এই হায়ার এন্ডে যদি 20 ভোল্ট হয়, তাহলে লোয়ার এন্ডে এটার পটেনশিয়াল কত হবে? 15 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যদি ব্যাটারি থাকে তাহলে দুই প্রান্তে ভোল্টেজের পার্থক্য যদি দেয়া থাকে তাহলে কোন প্রান্তে বেশি হবে কোন প্রান্তে কম হবে সেগুলো আমরা দেখছি, এগুলো সব আমাদের কিন্তু লাগবে। আচ্ছা, এই গেল ব্যাটারির হিসাব নিকাশ। এখন আসো, যদি আমরা কখনো রেজিস্টর নেই একটা, ধরো আমরা হচ্ছে একটা রেজিস্টর নিলাম, লেটস সে আমরা হচ্ছে একটা রেজিস্টর নিচ্ছি, এইটা মনে করো আমাদের একটা রেজিস্টর। ঠিক আছে, এই রেজিস্টরের মান আমি বলে দিলাম এটা হচ্ছে আমাদের আর, এবং এই রেজিস্টরের মধ্যে দিয়ে মনে করো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা ওই যে লেকচার 7-এ কিন্তু দেখে এসেছিলাম যে এই আই পরিমাণ তড়িৎ যদি আর রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে এর দুই প্রান্তে যে ভোল্টেজের ডিফারেন্স পাওয়া যাবে, এর দুইটা প্রান্তে যে ভোল্টেজের ডিফারেন্স পাওয়া যাবে সেই ভোল্টেজের ডিফারেন্সটা কত হবে? সেই ভোল্টেজের ডিফারেন্স হবে যে ডেল্টা ভি সমান সমান আই আর, বা আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে যে ভোল্টেজের ডিফারেন্স পাবো সেটা হচ্ছে হবে আই আর, তাই না? যে একটা রোধের মধ্যে দিয়ে বা একটা রেজিস্টরের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর দুই প্রান্তে যেই ভোল্টেজ ড্রপ হবে বা যে ভোল্টেজের পার্থক্য হবে সেটা কত হবে? সেটা হবে আই আর। এখন বলতো যে কোন প্রান্তে বেশি হবে কোন প্রান্তে কম হবে? দেখো তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে, তড়িৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তড়িৎ সবসময় কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চ বিভবের প্রান্ত থেকে নিম্ন বিভবের প্রান্তে যাবে, হায়ার পটেনশিয়াল এরিয়া থেকে সে লোয়ার পটেনশিয়াল রিজিয়নটাতে যাবে। তাহলে এই পাশে কিন্তু তড়িতে আসলে উচ্চ মানে এই প্রান্তে কিন্তু আমাদের উচ্চ বিভব আর এই প্রান্তে কিন্তু নিম্ন বিভব। তাহলে আমরা যদি বলি যে দুই প্রান্তের বিভব পার্থক্য আই ইন্টু আর, তার মানে এই প্রান্তে যে যতটুকুই বিভব বিভব থাকুক না কেন, এই প্রান্তে কিন্তু বিভবটা হবে তার থেকে আই আর পরিমাণ কম। আবার বলছি কথাটা, মনে করো আমি বললাম যে যদি এই রোধের মধ্যে দিয়ে
আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে দুই পাশের বিভব পার্থক্য কত হবে? এটা আমরা লেকচার 7-এ দেখে আসছি, এটা হচ্ছে আই আর পরিমাণ বিভব পার্থক্য হবে। এখন কোন প্রান্তে বেশি হবে, কোন প্রান্তে কম হবে? দেখো ব্যাটারির জন্য আমরা তো বলে ফেলতেই পারি যে হচ্ছে ভাই ব্যাটারির বড় দাগটা যে পাশে ওই পাশে বেশি হবে আর ছোট দাগটার ওই পাশে কম হবে। তাহলে আমরা কিন্তু যদি বড় দাগে বেশি হয় ছোট দাগে কম হবে এবং পার্থক্য হিসাব করে আমরা কিন্তু এক প্রান্তেটা জানলে আরেক প্রান্তেটা বের করে ফেলতে পারবো। কিন্তু যখন আমরা রেজিস্টরের কথা বলছি, রেজিস্টরের অ্যাক্রসেও বা রেজিস্টরের দুই প্রান্তেও কিন্তু একটা বিভবের পার্থক্য আমরা পাই। এখন কোন প্রান্তে বেশি হয়, কোন প্রান্তে কম হয় সেটার জন্য কি বললাম যে তড়িৎ প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে যাবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে। তাহলে এই প্রান্তটা কিন্তু আমাদের হায়ার পটেনশিয়াল রিজিয়ন, এই পয়েন্টটা কিন্তু আমাদের লোয়ার পটেনশিয়াল রিজিয়ন। তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু দেখো যেহেতু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল এই জন্যই কিন্তু তড়িৎ প্রবাহ সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, হাই থেকে লোতে যায়। তাহলে অবশ্যই কিন্তু তড়িৎ প্রবাহ যেই প্রান্ত দিয়ে প্রবেশ করছে এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, আর যে প্রান্তে গিয়ে গেছে ওইটা হচ্ছে গিয়ে লোয়ার পটেনশিয়াল। তাইলে আমাদের এইখানে যেই বিভবের পার্থক্যটা হয় এই রোধের অ্যাক্রসে বা রোধের দুই প্রান্তে যে বিভবের পার্থক্যটা হয় সেই পার্থক্যটা কত হয়, সেই পার্থক্যটা হয় হচ্ছে আই আর। তাহলে এবার বলো তো আমি যদি বলি যে আমাদের এই প্রান্তের বিভব যদি হয় 20, তাহলে এই প্রান্তের বিভবটা কতটুকু হবে? দেখো এই প্রান্ত দুইটার মধ্যে বিভবের পার্থক্য হবে আই আর পরিমাণ, এবং এই প্রান্তে কিন্তু কম হবে, এই প্রান্তে কিন্তু বেশি হবে, কারণ এই প্রান্তে হায়ার পটেনশিয়াল থাকবে, এই প্রান্তে লোয়ার পটেনশিয়াল থাকবে। তাহলে এই প্রান্তে যদি 20 থাকে তাহলে এই প্রান্তে অবশ্যই আই আর পরিমাণ বিভব কম হবে। হ্যাঁ কেন এরকম করলেন, কারণ দেখো আমরা কিন্তু এই পাশে হচ্ছে বেশি আছে, এই পাশে কিন্তু কম আছে, এবং এদের মধ্যে গ্যাপটা কত, এদের মধ্যে গ্যাপটা হচ্ছে আই আর পরিমাণ। তাহলে এইটা যদি 20 হয় তাহলে এখানে তো কমাইতে হবে, তাহলে কতটুকু কমালে গ্যাপটা আই আর হবে? অবশ্যই আই আর পরিমাণ কমাইলে গ্যাপটা আই আর হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম। এবং দেখো কোন প্রান্তে হায়ার পটেনশিয়াল কোন প্রান্তে লোয়ার পটেনশিয়াল এইটা কিন্তু বস ডিপেন্ড করছে তড়িৎ প্রবাহের উপরে। কিন্তু ব্যাটারির সময় কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু ছিল না, আমরা সব সময় দেখেছি যে হায়ার পটেনশিয়াল হয় বড় দাগের কাছে আর লোয়ার পটেনশিয়াল হয় ছোট দাগের কাছে। কিন্তু যখন রেজিস্টরের আলাপ আসছে তখন কিন্তু আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। আমি এইখানে আরো কিছু এক্সাম্পল করাই। মনে করো আমরা যদি এরকম বলি যে আমাদের এই প্রান্তে যদি আমাদের বিভব হয় সাপোজ 30 ভোল্ট, তাহলে বলতো এই প্রান্তের বিভবটা কত হবে? হ্যাঁ এই প্রান্তের বিভবটা কি এইটার থেকে আরো বেশি হবে না? হ্যাঁ, কারণ এইটা হচ্ছে লোয়ার এন্ডে, লোয়ার এন্ডে যদি ভোল্টেজ হয় 30 ভোল্ট, তাহলে হায়ার এন্ডে ভোল্টেজটা কত হবে? অবশ্যই 30-র থেকে বেশি হবে। তাহলে কত বেশি হবে? আই আর গ্যাপ পরিমাণ। তাহলে এখানে কিন্তু অবশ্যই আই আর পরিমাণ বিভবটা বেশি হবে। ঠিক আছে, কারণ দেখো আবারও বলছি একটা রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট আই ফ্লো হবে তখন তার দুই পাশে কিন্তু যে ভোল্টেজের পার্থক্য তৈরি হবে সেটা হচ্ছে আই আর। তাহলে আমাদের এক পাশে হায়ার ভোল্টেজ থাকবে, এক পাশে লোয়ার ভোল্টেজ থাকবে। আমি যদি লোয়ার ভোল্টেজটা জানি তাহলে হায়ার ভোল্টেজটা কি তার থেকে আই আর পরিমাণ বেশি হবে, আর যদি আমি হায়ার ভোল্টেজ জানি তাহলে লোয়ার ভোল্টেজটা তার থেকে কত হবে, আই আর পরিমাণ কম হবে। আশা করি এটা বুঝতে পারছো সবাই। আচ্ছা, যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের তড়িৎ প্রবাহের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এইবার বলি যে আমাদের তড়িৎ প্রবাহ এই দিকে যাচ্ছে, সাপোজ তড়িৎ প্রবাহ এই দিকে যাচ্ছে, তাহলে আমাদের এই তড়িৎ প্রবাহ এদিকে গেলে যেদিকেই যাক না কেন আমাদের এই রোধের অ্যাক্রসে বা রোধের দুই প্রান্তে কিন্তু একটা বিভব পার্থক্য আমরা দেখব। তাহলে বিভব পার্থক্যটা কত হবে? বিভব পার্থক্য হবে হচ্ছে আই আর। এখন কোন পাশে বেশি হবে বিভব পার্থক্য, মানে বিভবটা কোন পাশে বেশি হবে কোন পাশে কম হবে এটা হচ্ছে আমরা একটু দেখতে চাই। তাহলে দেখো যে এই পাশে কিন্তু তড়িৎটা ঢুকছে আর এই পাশে তড়িৎটা বের হয়েছে, তাহলে তড়িৎ সবসময় কোন দিক থেকে কোন দিকে যাবে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যাবে। তাহলে এইটাকে আমি বলছি এটা হলো হায়ার পটেনশিয়াল, এটাকে আমি বলছি এটা হচ্ছে আমাদের লোয়ার পটেনশিয়াল। তাহলে যদি এইখানকার যে বিভবটা সেটা আমি যদি বলি এটা আমাদের 5 ভোল্ট, তাহলে এইখানে যে বিভবটা হবে সেই বিভবটা কি হবে, 5-এর থেকে আই আর পরিমাণ কিন্তু কম হবে। তাই না, সহজ জিনিস, যেহেতু বিভব পার্থক্য আমরা জানি এবং হায়ার ভোল্টেজটা জানি তাহলে লোয়ার ভোল্টেজ কত হবে, ওই পার্থক্য পরিমাণ কমবে। ঠিক আছে, এবং একইভাবে আমি যদি কখনো আমাকে কেউ বলে দেয় যে ভাই আপনি লোয়ার পটেনশিয়ালটা কত জানেন, লোয়ার পটেনশিয়ালটা হচ্ছে ধরো আমাকে কেউ বলে দিল যে ভাই এইখানে যে লোয়ার পটেনশিয়াল আর এখানে তো হায়ার পটেনশিয়াল, তাই না, লোয়ার পটেনশিয়ালটা যদি আপনার এই পাশে সাপোজ 100 হয় তাহলে হায়ার পটেনশিয়াল কত হবে, হায়ার পটেনশিয়াল হবে কিন্তু 100-র সাথে আই আর আমাকে যোগ করতে হবে।
ঠিক আছে, 100 এর সাথে আইআর যোগ করতে হবে। কেন? কারণ আমাদের বিভব পার্থক্য যেহেতু আইআর, তাহলে লোয়ারে যদি 100 হয় তাহলে হায়ারে তার থেকে আইআর পরিমাণ কিন্তু পার্থক্য, আইআর পার্থক্য পরিমাণ পটেনশিয়াল বেশি থাকবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা আমাদের সার্কিটের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যখন আমরা বিভব পার্থক্য বের করব, তখন কিন্তু আমাদের এই দুইটা এলিমেন্ট নিয়ে আসলে বেশিরভাগ সময় কাজ করতে হবে। ক্যাপাসিটরও অনেক সময় থাকে, কিন্তু ক্যাপাসিটর এখন নিয়ে আসছি না, আগে এই সিম্পলিফাইড ভার্সনগুলো আগে দেখে ফেলি। যে আমরা যখন ব্যাটারি থাকবে তখন ভোল্টেজের কোন পাশে কম হবে কোন পাশে বেশি হবে সেটা আমরা দেখলাম, এবং যখন আমাদের রেজিস্টর থাকবে তখন কোন পাশে বেশি হবে কোন পাশে কম হবে সেটা আমরা দেখলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন আমাদের ব্যাটারি থাকে তখন কিন্তু এই ব্যাটারির দুই পাশে কোন কোথায় বিভব বেশি কোথায় বিভব কম সেটা আমরা জানি, কিন্তু যখন রেজিস্টর থাকে তখন কিন্তু কোথায় বিভব বেশি কোথায় বিভব কম এটা আমরা স্পেসিফিকলি বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা তড়িৎ প্রবাহের দিকটা জানি। যেমন দেখো, তড়িৎ প্রবাহ যখন এই দিকে গেল তখন হায়ার পটেনশিয়াল এটা, লোয়ার পটেনশিয়াল এটা। তড়িৎ প্রবাহ যখন এদিকে গেল তখন হায়ার পটেনশিয়াল এটা, লোয়ার পটেনশিয়াল কিন্তু এইটা। এখন আমরা যখন এই যে বিভব পার্থক্য বের করব, তখন আমাদের দেখা লাগ মানে আমরা দেখব যে হচ্ছে কখন আমাদেরকে বিভব যোগ করা লাগছে, কখন আমাদেরকে বিভব বিয়োগ করা লাগছে। কারণ আমরা যখন একটা সার্কিটের মধ্যে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করব, সাপোজ আমি তোমাকে এরকম বললাম যে আমাদের হচ্ছে এরকম একটা রেজিস্টার আছে, এরকম একটা রেজিস্টার আছে, এরকম একটা রেজিস্টার আছে, তারপর মনে করো এখানে একটা ব্যাটারি আছে, এখানে আরো একটা ব্যাটারি আছে, হ্যাঁ মনে করো এরকম করে আমরা একটা সার্কিট ড্র করলাম। এখন তোমাকে আমি এই যে সার্কিটের যে কোনো দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় বলতে আসলে কি বোঝাচ্ছি, আমরা যেটা বোঝাচ্ছি যে লেটস সে তোমাকে বললো যে আচ্ছা এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে বলতো, বা তোমাকে যদি বলে যে আচ্ছা এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে বলতো, বা ওই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, বা এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে যেন আমি এখানে কতটুকু ভোল্টেজ রাইজ হয়েছে, এখানে কতটুকু ভোল্টেজের, আচ্ছা রাইজ ড্রপ এগুলো পরে বলছি, যে এখান থেকে এখানে গেলে কতটুকু ভোল্টেজের চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে গেলে কতটুকু ভোল্টেজের চেঞ্জ হয়েছে, এই জায়গাতে তো কোনো ভোল্টেজ নাই কারণ আমরা ধরে নিই এগুলো সুপার কন্ডাক্টর, বা এইগুলার তুলনায় এগুলো রেজিস্টার এত রেজিস্ট্যান্স এত কম যে আমরা ওগুলাকে মানে জিরো কনসিডার করি। তারপরে এখান থেকে এখানে বিভবের পার্থক্য কেমন হয়েছে, এখান থেকে এখানে বিভবের পার্থক্য কেমন হয়েছে, সবগুলা পার্থক্য যখন আমি যোগ বিয়োগ করব তখনই কিন্তু আলটিমেটলি আমি এই বিন্দু এবং এই বিন্দু দুইটার মধ্যে বিভবের পার্থক্যটা বের করতে পারবো। ঠিক আছে, আবারও বলছি যে আমরা কি চাই, সার্কিটের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে চাচ্ছিলাম। তাহলে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যদি বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই এলিমেন্টগুলার অ্যাক্রসে, এলিমেন্টগুলার দুই পাশে বিভবের পার্থক্য কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানা লাগে। ঠিক আছে, তো এটার কারণে আমাদেরকে না ওই দেখবো যে যাতে করে আমরা ক্যালকুলেশনটা সহজে করতে পারি, এটার জন্য আমি এখন একটা ট্রিক্স তোমাকে বলে দিচ্ছি। কারণ সব সময় তো তুমি আর এভাবে ছোট ছোট করে দেখবা না যে আচ্ছা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ারে যাচ্ছি, এখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, তাহলে হায়ার হবে না লোয়ার হবে কোন দিকে, এত তো হিসাব করার টাইম নাই। এই কারণে আমি তোমাকে এখন একটা সহজ বুদ্ধি শিখাই দিব, এটা দিয়ে করলে তুমি দেখবা যে খুব সহজেই যোগ বিয়োগটা হিসাব করতে পারছো। ঠিক আছে, দেখো আমরা যেটা করব, যে যেটা বলছিলাম, দাঁড়াও আরেকবার আমি একটু বলি, যে এইখানে ধরো আমি এখান থেকে এখানে গেলাম, বিভবটা কি যোগ করব না বিয়োগ করব, এখান থেকে এখানে গেলাম ওই বিভব পার্থক্য পরিমাণটুকু যোগ করব না বিয়োগ করব, এখান থেকে এখানে আসলাম বিভবের পার্থক্যটুকু যোগ করব না বিয়োগ করব, এইগুলা যাতে করে আমি তাড়াতাড়ি বুঝতে পারি, তাড়াতাড়ি যেন আমি ক্যালকুলেট করে ফেলতে পারি যে এই বিভব পার্থক্যটুকু তো আমি হিসাব করলাম। যেমন এই রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য হবে আইআর, তো আমি কি এই এই পয়েন্টে যে বিভবটা পাইছিলাম সেটার সাথে ওটাকে কি যোগ করব না বিয়োগ করব, এটা যেন আমি খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি, সেই জন্যই আমরা এখন একটা সাইন ইন্ট্রোডিউস করব। ঠিক আছে, আমরা এখন সাইন নিয়ে আসবো, সাইন প্লাস মাইনাস দিয়ে আমরা একটু তাড়াতাড়ি করে যাতে ক্যালকুলেটটা করতে পারি। এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা যেটা করব, যে সব সময় ব্যাটারির বড় দাগে দিব প্লাস চিহ্ন এবং ছোট দাগে দিব মাইনাস চিহ্ন, সব সময় ব্যাটারির বড় দাগে দিব প্লাস চিহ্ন এবং ছোট দাগে দিব মাইনাস চিহ্ন, এবং তড়িৎ প্রবাহ এবং একটা রোধের ক্ষেত্রে প্লাস মাইনাস কোন দিকে দিব। দেখো রোধের ক্ষেত্রে তো এটা আবার ভোল্টেজটা কখনো এক পাশে থাকে হায়ার এক পাশে লোয়ার, আবার কারেন্ট চেঞ্জ হয়ে গেলে এক পাশে হায়ার এক পাশে লোয়ার থাকে, তো এই জন্যে কখন আমরা প্লাস দিব কখন আমরা মাইনাস দিব এটা ভালো মতন শুনো। যে ব্যাটারির ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই, ব্যাটারির ক্ষেত্রে সবসময় বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস দিচ্ছি, কিন্তু যখন আমাদের এরকম একটা রেজিস্টর থাকবে তখন কিন্তু যেই দিকে কারেন্টটা প্রবেশ করবে, ঠিক আছে, রোধের মধ্যে দিয়ে যেই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করবে সেই দিকটাকে আমরা দিব প্লাস আর অন্য দিকটাকে আমরা দিব মাইনাস। ঠিক আছে, এগুলো কেন করছেন ভাইয়া? কারণ ওই যে বললাম যখন আমি বিভব পার্থক্য হিসাব করব তখন যেন আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। কিভাবে সুবিধা হবে এটা তুমি একটু পরেই দেখতে পারবে আমি যখন ম্যাথ করতে যাব।
তাহলে অলরেডি বলছিও কিন্তু। আচ্ছা যাই হোক, তাহলে মানে আরো ফিল করতে পারবে আর কি। তাহলে এই এটার ক্ষেত্রে প্লাস মাইনাস কোথায় হবে দেখো, যে যেহেতু কারেন্ট এদিক দিয়ে ঢুকছে, যেই দিক দিয়ে তোমার রোধের মধ্যে দিয়ে কারেন্ট ঢুকবে ওই দিকটাকে আমি প্লাস চিহ্ন দিব এবং অন্য দিকটাকে আমি মাইনাস চিহ্ন দিব, এটা সব সময়ের জন্য তাই করব। আর ব্যাটারির ক্ষেত্রে তো আমাদের কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে এটা আমাদের দেখার কোনো দরকার নাই, আমরা জাস্ট ব্যাটারির বড় দাগে দিব প্লাস, ছোট দাগে দিব মাইনাস। কিন্তু রোধের দুই পাশে প্লাস মাইনাস সাইনটা কোনটা কোথায় দিব সেটা ডিপেন্ড করবে কিন্তু তড়িৎ প্রবাহের উপরে, এবং তড়িৎ প্রবাহ ব্যাটারি ওই রোধের মধ্যে দিয়ে যেদিক দিয়ে ঢুকবে সেটা হবে প্লাস, আর যেদিক দিয়ে বের হবে ওইটা হবে মাইনাস, বা যে কোনো একটা মনে রাখো যে ঢোকার সময় প্লাস দিয়ে ঢুকবো, ঠিক আছে? তাহলে অন্য দিকটা কি হবে, অবশ্যই মাইনাস হবে। এখন দেখো আমরা তাহলে একটা ম্যাথ আগে করে আসি, চলো একটা ম্যাথ প্র্যাকটিস করলে আমরা আসলে বুঝতে পারবো যে কি করতে হচ্ছে। আসলে দেখো আমাদের বলছে এই যে সার্কিটের একটা খণ্ডাংশ দিয়ে দিছে, একটা খণ্ড দিয়ে দিছে, ঠিক আছে? একটা বড় সার্কিটের যে কোনো একটা ছোট্ট অংশ আমাদেরকে দিয়ে দিছে। এই ছোট্ট অংশ দিয়ে আমাদেরকে বলছে যে তুমি এখানে যেটা করবা যে এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। কি বলছে? এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত হবে সেটা নির্ণয় করো। তো এখানে দেখো ব্যাটারি আছে, এখানে রেজিস্টর আছে, ব্যাটারি আছে, রেজিস্টর আছে, অর্থাৎ আমাদের কিন্তু জানি যে ব্যাটারির দুই পাশে ভোল্টেজের পার্থক্য হয়, রোধের দুই পাশে ভোল্টেজের পার্থক্য হয়, ব্যাটারির দুই পাশে আবার চেঞ্জ হবে পার্থক্য, মানে আবার একটা পার্থক্য থাকবে, এই এর অ্যাক্রসেও একটা পার্থক্য থাকবে। তাইলে তো সবগুলো পার্থক্য আমি যদি ক্যালকুলেট করি তখনই কিন্তু আমি এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভবের মধ্যে একটা পার্থক্য বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এটার জন্য সবার আগে আমাকে কি করতে হবে, যখনই বলবে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করো তখনই তোমার সবার আগে কাজ হবে যে আগে তুমি সাইন গুলা দিয়ে দাও। যেমন ব্যাটারির ছোট দাগে হয় মাইনাস, বড় দাগে হয় প্লাস। কারেন্ট দেখো এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই রোধের মধ্যে দিয়েও কারেন্ট কি এদিক বরাবর যাবে, তার মানে এটা হবে প্লাস এটা হবে মাইনাস। কি কর কেন এরম দিলেন ভাইয়া? কারণ দেখো যদি আমাদের এই তড়িৎ প্রবাহ এদিক দিয়ে যায় তাহলে রোধের মধ্যে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ যদি ঢোকে তাহলে কিন্তু এই রোধের যে পাশ দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে সেটা হবে প্লাস, অন্য পাশটা হবে মাইনাস। আবার এখানে ব্যাটারির ছোট দাগে মাইনাস, বড় দাগে প্লাস। আমি এরকম উপরে নিচে দিচ্ছি, তোমারও এরকম দেওয়া লাগবে এরকম না, জাস্ট যাতে এটা দেখতে সুন্দর লাগে এই জন্য এভাবে করে দেওয়া। আবার এই রোধের মধ্যে দিয়েও দেখো কারেন্ট একই দিকে তো যাচ্ছে, কারণ একটাই রাস্তা, তড়িৎ প্রবাহ যেটা থাকবে সেটা ফিক্স থাকবে। তাহলে এইখানে হবে হচ্ছে আমাদের কিন্তু প্লাস, এখানে হবে কিন্তু মাইনাস। দেখো আমি কিন্তু বলছিলাম যে তড়িৎ প্রবাহ কিন্তু একটা রাস্তার মধ্যে একটাই থাকবে, এটা আবার মনে করো না যে ভাই এখানে তড়িৎ প্রবাহ কম আছে, এখানে গেলে বেশি হয়ে যাবে, এখানে গেলে কমে যাবে, এগুলো কিন্তু অনেক আগে ক্লিয়ার করে আসা হয়েছে, ঠিক আছে? তড়িৎ প্রবাহ একটা সিঙ্গেল রাস্তার মধ্যে সবসময় একটা ফিক্সড ইয়াই থাকবে, তড়িৎ প্রবাহই থাকবে। ওকে, এখন আসো আমরা বিভব পার্থক্য কিভাবে বের করব। তো আমরা প্রথমে আগে ধরে নিব যে এই এ বিন্দুর যে বিভবটা সেটা হচ্ছে মনে করো ভি এ, এবং আমাদের বি বিন্দুর যে বিভবটা সেই বিভবটা হচ্ছে মনে করো ভিবি। তাহলে আমাদেরকে আসলে কি বের করতে হবে, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করার অর্থ হচ্ছে যে ভি এ মাইনাস ভিবি করতে হবে, অথবা ভিবি মাইনাস ভিএ করতে হবে, যে কোনো একটা করলেই কিন্তু হলো। আমাকে কিন্তু বলেনি যে ভিএ মাইনাস ভিবি করো বা ভিবি মাইনাস ভিএ করো, ঠিক আছে? আমাদেরকে বলছে জাস্ট পার্থক্য বের করো। এখন যদি আমার পার্থক্য বিয়োগ করে মাইনাস আসে আসুক, প্লাস আসে আসুক, আমরা তো পার্থক্যটা জানতে চাইছি আমাদের কাছে, তাই না? আচ্ছা, তার আগে বলে রাখি এই যে জিনিসগুলো এখানে দেখাচ্ছি এগুলা থেকে কিন্তু টেস্ট পেপারে প্রশ্ন আসে, এবং আমাদের এটা সামনে আমরা যে কেসিএল কেভিএল পড়বো সেটার জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা কনসেপ্ট এই লেকচারটা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এইখান থেকে চলো তাহলে বিভবটা হিসাব করা শুরু করি, ঠিক আছে? যে এখানে আমাদের প্রথমে বিভব কত ছিল, এই পয়েন্টের বিভবটা কত আমরা ধরে নিছি, হ্যাঁ এই পয়েন্টের বিভবটা আমরা ধরে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে VA, ঠিক আছে? এখন বলতো যখন আমি এখান থেকে এইখানে যাচ্ছি তখন আসলে বিভবটা কি বাড়বে না কমবে বলতো? যখন এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে যাচ্ছি, মানে আমি তো আমি যখন বিভবের পার্থক্য ক্যালকুলেট করব দুইটা বিন্দুর মধ্যে তখন আমাকে একটা পথ ঠিক করতে হবে যে আমি এই পথ থেকে এই মানে এই দিক বরাবর আমি যাচ্ছি, এই রাস্তা বরাবর আমি যতগুলো পার্থক্য পাবো সবাইকে আমি ক্যালকুলেট করব। কি বললাম আবার কথাটা বলি, যে এ বিন্দু থেকে আমি বি বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে এই এ বিন্দু থেকে হাঁটা শুরু করব, তারপর যতগুলা বিভবের পার্থক্য পাবো সেগুলো সবাইকে আমি হচ্ছে ক্যালকুলেট করে করে তারপর বি বিন্দুতে যাব। এই যেই রাস্তা বরাবর আমি গেলাম, এই যে এই পথে গেলাম না, এটাকে আমরা বলছি পথ, ঠিক আছে? এই পথ বরাবর আমি যাচ্ছি, ঠিক আছে? যে আমি হচ্ছে এই পথ বরাবর আসতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি আমাদের এই ম্যাথের জন্য এই পথ সিলেক্ট করছি। তুমি উল্টা নিয়েও করতে পারতে, রেজাল্ট সেম আসবে, কোনো অসুবিধা নাই। মানে আমাদের তো আসলে মানে কি বলবো যে আমাদের তো আসলে পার্থক্য হিসাব করতে হবে, তাই না? কোথায় কোথায় ভোল্টেজের গ্যাপ
তৈরি হয়েছে এই পার্থক্যটা তো আমাদেরকে হিসাব করতে হবে। তো যার এই কারণে তো আমাদেরকে আসলে আস্তে আস্তে যেতে হবে যে আচ্ছা এখানে একটা ব্যাটারি পাইছে, এখানে ভোল্টেজের কিছু একটা হয়েছে, চেঞ্জ হয়েছে, এটা আমরা ক্যালকুলেট করলাম, এই রোধের অ্যাক্রসে ভোল্টেজের একটা চেঞ্জ হয়েছে, এটা আমরা ক্যালকুলেট করলাম, এটা ক্যালকুলেট করলাম, এটা ক্যালকুলেট করলাম, তারপরেই তো আমি ভিবিতে গিয়ে পৌঁছাবো, ঠিক না? কারণ আমি ভিএ থেকে ভিবি এর পার্থক্য জানতে চাচ্ছি, ভিএ থেকে ভিবি এর পার্থক্য জানতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমাকে কিন্তু ধাপে ধাপে সবগুলা ভোল্টেজ এর গ্যাপ গুলা কত হয়েছে সেগুলা চেঞ্জ গুলা হিসাব করে করেই তো আমি ভিবিতে পৌঁছাতে পারবো, ঠিক না? তারপরে তো আমি পার্থক্যটাই আসবে। আচ্ছা তাহলে এখন দেখো, আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে আচ্ছা এখানে ভোল্টেজটার কি হয়েছে, একটু পজ করে চিন্তা করতে পারো, ভোল্টেজটার কি হয়েছে, এই পাশে কি থাকে, লো ভোল্টেজ থাকে, এই পাশে কি থাকে, হাই ভোল্টেজ থাকে। তার মানে বিভব পার্থক্য যদি 5 হয় তাহলে এই পাশের বিভব যদি হয় ভিএ, তাহলে ব্যাটারিটা অতিক্রম করার পরে, ব্যাটারি যেহেতু এরকম একটা ফর্মে আছে, তাহলে এই ব্যাটারিটাকে এভাবে অতিক্রম করার পরে এইখানে কিন্তু বিভবটা 5 ভোল্ট বেড়ে যাবে, তাহলে এখানে হবে ভিএ +5। ভ্যা কেন বাড়াই দিলেন, কারণ দেখো বিভব পার্থক্য 5 ভোল্ট, এই পাশে ছোট দাগ এটা লো ভোল্টেজ থাকবে, এই পাশে বড় দাগ এটা হাই ভোল্টেজ থাকবে। লো ভোল্টেজের এইখানকার যে পটেনশিয়াল ছিল সেটা ছিল ভিএ, সেটা ছিল ভিএ, কারণ আমি বলছিলাম কিন্তু যে এই পুরা দাগে সবাই কিন্তু পটেনশিয়াল ভিএ, কারণ এখানে মাঝখানে কোনো এলিমেন্ট নাই, এটার যদি পটেনশিয়াল হয় ভিএ, এখানে সবার পটেনশিয়ালই কিন্তু ভিএ হবে। তাহলে লো পটেনশিয়ালের অঞ্চলে যদি পটেনশিয়াল হয় ভিএ, তাহলে এখানে কিন্তু 5 ভোল্ট যেহেতু আমাদের পার্থক্য থাকবে, তাহলে হায়ার পটেনশিয়ালে গেলে তার বিভবটা 5 ভোল্ট বাড়বে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে যেটা করলাম যে এখন আমরা এই পয়েন্টটা থেকে আসছিলাম, তারপর বিভবটা এখানে কত হবে সেটাকে আমরা পার্থক্যটা অ্যাড করলাম বা পার্থক্যটা ক্যালকুলেট করে এখানে বসালাম। তাহলে আমি এখন এই রাস্তাতে আসি, কিন্তু এই জায়গাতে আসি, এরপর আবার এদিকে আসো, হাঁটো, হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে হচ্ছে এর অ্যাক্রসে আবার একটা ভোল্টেজের কিন্তু ড্রপ, ভোল্টেজের একটা পার্থক্য দেখা যাবে, বিভব পার্থক্য দেখা যাবে। তাহলে এই রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য কত দেখা যাবে বলতো, এখানে বিভব পার্থক্য দেখা যাবে I × R। তাহলে এখানে I এর মান কত, 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 2 ওহম। তাহলে আর এর মান যদি 2 ওহম হয় তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 2 যদি হয় তাহলে এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 10 ভোল্ট, ঠিক আছে? তার মানে দেখো আমি এখানে কি দেখলাম, আমি এখানে দেখলাম যে আমাদের রোধের দুই পাশে যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে 10 ভোল্ট। এখন আমি 10 ভোল্ট কি এখানে যোগ করব নাকি আমি বিয়োগ করব, দেখো এটা বোঝার জন্য যে আমরা যখন তড়িৎ প্রবাহ এদিক বরাবর যাচ্ছে তখন তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়, হায়ার থেকে লোয়ারে যায়। তাহলে এই পাশের যেই বিভবটা ছিল সেটা কত, সেটা ছিল এতখানি, তাই না? তাহলে এই পাশে হায়ার থাকে, এই পাশে লোয়ার থাকে, দুইটার পার্থক্য যদি 10 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টের বিভবটা পাইতে হলে আমাকে কি করতে হবে, এই হায়ারে যেটা ছিল সেটার থেকে 10 ভোল্ট কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে আমি কি করছি, এখানে দেখো আবারও বলছি যে আমরা এইখানে কি করলাম, যে আমরা দেখলাম যে এই রোধের অ্যাক্রসে বিভব পার্থক্য হলো 10 ভোল্ট। তো এইখানকার বিভব যদি হয় সাপোজ ভিএফ, তাহলে এইখানকার বিভব তাহলে তখন কত হবে, ভিএফ -10 হবে না? কেন 10 হবে মাইনাস, কারণ রোধের অ্যাক্রসে এই পাশে থাকে হায়ার ভোল্টেজ, এই পাশে থাকে লোয়ার ভোল্টেজ, তাই তো? যেহেতু তড়িৎ এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে ফ্লো হচ্ছে, তাহলে এই পাশে ভোল্টেজ বেশি থাকবে, এই পাশে ভোল্টেজ কম থাকবে। তাহলে কম হলে কত কমবে, যেটুকু পার্থক্য ততটুকু কমবে, তাহলে এই পাশে হচ্ছে ভোল্টেজটা হয়ে যাবে 10 ভোল্ট কমে যাবে। তাহলে আগে যেটা ভোল্টেজ এই জায়গাতে ছিল, এই জায়গার ভোল্টেজটা আগে কতটুকু ছিল, এই জায়গার ভোল্টেজটা আগে ছিল কিন্তু এই যে এতখানি, ভি এর সাথে +5 ভোল্ট যোগ করা হয়েছিল। তাহলে এখানে আমরা কি করবো, এখন -10 ভোল্ট করে দিব, বুঝতে পারছি 10 ভোল্ট কেন করলাম, কারণ এই এইটা কোথাকার বিভব, এটা হচ্ছে এই রিজিয়নটার বিভব, আর এই রিজিয়নে বিভবটা তো 10 ভোল্ট কমবে কারণ রোধ আছে, তাহলে এই জন্য আমি কিন্তু -10 করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এখন একটা ট্রিক্স তোমাদেরকে বলি, যে আমি বারবার এত কষ্ট করে ক্যালকুলেট করব না, আমি একটা টেকনিক এখন শেখাচ্ছি। দেখো যে আমরা দেখব আমি যে পথ বরাবর যাচ্ছি, আমি কি এ থেকে বি এর দিকে যাচ্ছি না, এ থেকে যখন আমি বি এর দিকে যাচ্ছি তখন আমি দেখব যদি সামনে ব্যাটারি পড়ে তাহলে ব্যাটারির উল্টা পাশে কি আছে, মানে আমি যেদিক বরাবর যাচ্ছি কারেন্ট, আমি যে যেই পথ বরাবর যাচ্ছি, যেই পথ বরাবর যাচ্ছি, তড়িৎ প্রবাহের দিক না, যেই দিক বরাবর যাচ্ছি সেই দিক বরাবর আমি দেখব, দেখো সামনে আমার মাইনাস সাইন আছে আর উল্টা পাশে প্লাস সাইন আছে, তাহলে আমি সব সময় এই উল্টা পাশের যে সাইনটা সেই সাইনটা আমি বসাবো। আচ্ছা রোধের ক্ষেত্রে দেখো আমি এই পথ বরাবর যাচ্ছিলাম, খেয়াল করো তড়িতের দিক বলছি না, পথ, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তড়িতের দিক কোন দিকে, আর একটা হচ্ছে আমি কোন পথে যাচ্ছি।
তো আমি যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছিলাম, ওই পথ বরাবর যাচ্ছি, ওই পথে যেতে যেতে আমি দেখলাম কি যে আমাদের ব্যাটারির এক পাশে মাইনাস সাইন, এক পাশে প্লাস সাইন। তো আমার যেতে যেতে প্রথমে যেই সাইনটা পড়বে সেই সাইনটাকে আমি কনসিডার করব না, যেই সাইন থেকে মানে উল্টা পাশে যে সাইনটা আছে সেই সাইনটা আমি হচ্ছে ওই বিভবের সামনে বসাবো, ঠিক আছে, ওই ভোল্টেজ পার্থক্যের, বিভব পার্থক্যের সামনে বসাবো। তাহলে দেখো এখানে আমি দেখলাম বিভব পার্থক্য 10 ভোল্ট, তাহলে আমি তো এই পথ বরাবর যাচ্ছিলাম, শুরুতে আমি প্লাস সাইন পেলাম, তাহলে প্লাস সাইন নিব না, উল্টা পাশে যে সাইনটা আছে সেই সাইনটা আমি নিব, ঠিক আছে, 10 ভোল্ট, ঠিক আছে। ওকে, তাহলে এবার বলো তো যে আমি তো এই পথ বরাবর যাচ্ছিলাম, যেতে 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 এখন আমি কোন কত ভোল্ট পেলাম, পার্থক্য 10 ভোল্ট, তাহলে আমি 10 ভোল্ট লিখলাম, অসুবিধা নাই, কিন্তু এই 10 ভোল্ট কি যোগ হবে না বিয়োগ হবে? দেখো এখানে কিন্তু এই সাইডে কোন সাইনটা আছে, মানে আমি তো এই পথ বরাবর আসছিলাম, শুরুতে আমি মাইনাস সাইন পেলাম, কিন্তু শুরুর সাইনটা আমি নিব না, উল্টা সাইনটা নিব, উল্টা সাইনটা কত, প্লাস, তাহলে আমি এখানে প্লাস দিয়ে দিলাম। এগুলার সিগনিফিকেন্স কি আমি বলবো একটু পরে, অলরেডি বুঝে ফেলছো যারা 7 নাম্বার লেকচারটা দেখছো। যাই হোক, তারপরে দেখো এই পথ দিয়ে আসছিলাম, এখানে আমাদের ভোল্টেজের ড্রপ কত হবে বলতো? এখানে আমাদের ভোল্টেজের ড্রপ হয়েছে হচ্ছে আই ইন্টু আর, আই ইন্টু আর, তাহলে এখানে আমাদের আই এর মান কত, 5, আর হচ্ছে আর এর মান কত, আই হচ্ছে যদি 5 হয় আর আর এর মান হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে আমি হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে দেই, এটাকে আমি হাফ করে দিচ্ছি, 0.5 না, আচ্ছা না, এটাকে আমি 1/5 ওহম করে দিচ্ছি, ঠিক আছে, আমাদের মানে আমি ডাটা ইচ্ছা মতন বসাইছিলাম, তো এটা বসাইলে হবে না, একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে জাস্ট ডাটাটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা তোমার পরীক্ষা এরকম ঝামেলা হবে না, আমি তো ডাটা আমার ইচ্ছা মতন দিছি, এই জন্য এখানে একটু হিসাবে ঝামেলা হতো, এই জন্য আমি এটা ফিক্স করছি। ওকে, তাহলে দেখো এই রোধের অ্যাক্রোসে আমাদের ভোল্টেজের গ্যাপ কত হবে, গ্যাপ হবে হচ্ছে আই ইন্টু আর, আর কত, 1/5, তাহলে আমাদের এখানে যে ভোল্টেজের ড্রপ হচ্ছে সেটা হলো 1 ভোল্ট। তাহলে এখানে দেখো আমি তো এই পথ বরাবর আসছিলাম, আস্তে আস্তে সামনে প্লাস সাইন পাইছি, তাহলে ওটা নিব না, উল্টা সাইনটা নিব, তাহলে এখানে হবে হচ্ছে -1 ভোল্ট। তাহলে দেখো, তাহলে আমি কিন্তু এখন এই রিজিওনে চলে আসলাম, তাই না? এই রিজিওনের ভোল্টেজটা কত, এই রিজিওনের ভোল্টেজটা হচ্ছে ভিবি। ভাই এই জায়গা তো বুঝলাম না, দেখো কি করছি আমি এখানে, আরে একটা মিনিট, ওকে ঠিক আছে, ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, দেখো এইখানে আমি আসলে কি করছি, আমি প্রথমে এই প্রান্তে ছিলাম ভিএ, এই প্রান্তের বিভবটা কত হয়েছিল, ভি এর সাথে 5 ভোল্ট যোগ করা লাগছিল, এই প্রান্তের বিভবটা কত হয়েছিল, ভি এর সাথে 5 ভোল্ট যোগ করে 10 ভোল্ট বিয়োগ করা লাগছিল, এই পয়েন্টের বিভবটা কি হয়েছিল, দেখো এখানে খেয়াল করো, ভি এর সাথে 5 ভোল্ট প্লাস করে 10 ভোল্ট বিয়োগ করে আবার +10 ভোল্ট যোগ করা লাগছিল। তাহলে এই পয়েন্টে আবার কি করছি, এই পয়েন্টে কিন্তু ভি এর সাথে 5 ভোল্ট যোগ করছি, ওই যে আগেরটা থেকে দেখো, আগে যা কিছু করছি সবই তো আবার করা লাগবে, এবং এখানে আমাদের কি করা লাগছে, 1 ভোল্ট কিন্তু বিয়োগ হয়েছে, 1 ভোল্ট বিয়োগ হয়েছে। তারপরে আমি যেই ভোল্টেজটা পেলাম এই ভোল্টেজটাই কি আমার ভিবি না, এখানে আমি যেই ভোল্টেজটা পাবো এখান থেকে আস্তে আস্তে সবগুলো পার্থক্য হিসাব করে 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 আমি এই ভিএ থেকে কোনো কোনো ভোল্টেজ যোগ দিছি বিয়োগ দিছি যোগ দিছি বিয়োগ দিছি করার পরে ফাইনালি যে বিভবটা পাবো, এই বিভবটা এখানকার বিভবটা কত, ভিবি। তাহলে এই কারণে আমি এখানে ভিবি লিখতে পারলাম। এখন দেখো যদি এটা ভিবি হয়, আহারে যদি এটা ভিবি হয়, তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি যে ভিএ, আমি একটু ভোল্টেজগুলো যোগ করে দিচ্ছি, এটা এটা কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে 4 ভোল্ট, তাহলে এটা যদি ভিবি হয় তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি ভিএ সমান সমান, বা আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে হচ্ছে ভিএ বা ভিবি মাইনাস ভিএ, এখানে 4 ভোল্ট যেটা থাকলো সেটা হচ্ছে হয়ে যাচ্ছে কত, ভিবি মাইনাস ভিএ। আচ্ছা আমার ডাটাটা ধরা আসলে উল্টা পাল্টা হয়েছে, যার কারণে এখানে একটু রেজাল্টটা এমন হয়েছে, কিন্তু হচ্ছে মেইন যে বিষয়টা সেটা হলো যে আমাদের কনসেপ্টটা এটাই, যে হচ্ছে আমরা যখন দুইটা পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য বের করব তখন পার্থক্যটা আমরা কিন্তু এইভাবে করে ক্যালকুলেট করব। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু একটা পার্থক্য বের হয়ে গেল যে হচ্ছে ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ এই বিভব এবং এখানকার যে বিভবটা সেই বিভবের যে পার্থক্যটা সেই পার্থক্যটা হচ্ছে গিয়ে 4 ভোল্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু ভি এর যে বিভবটা সেই বিভবটা আসলে কম, আর ভিবি এর যে বিভবটা সেই বিভবটা আসলে বেশি, যেটা হওয়া উচিত ছিল, তাহলে কাতরিত প্রবাহ কিন্তু এদিকে হওয়ার কথা না। আচ্ছা দাঁড়াও আমি হচ্ছে তাহলে এটাকে একটু ফিক্স করে ফেলি, এটাকে একটু ফিক্স করে ফেলি, যেহেতু আমার এখানে হিসাব হিসাবে একটু গন্ডগোল হয়েছে, আমরা হচ্ছে একটা কাজ করি, এইখানে আমার তো আসলে আরো রোধটা বেশি দেওয়া দরকার ছিল, এটাকে আমি 3 ওহম দিয়ে দিই, কেমন, এটাকে আমি হচ্ছে 3 ওহম দিয়ে দিই, এটাকে আমি বলে দিচ্ছি এটা হলো আমাদের 3 ওহম,
এই রোধটা মনে করো 3 ওহম, আমি একটু ফিক্স করি তাহলে আসলে এটা রিলেভেন্ট লাগবে। এটা হচ্ছে 3 ওহমের একটা রেজিস্টর, আর এখানে তাহলে কত হবে, 3 5 15 ভোল্ট। ঠিক আছে, এখানে হচ্ছে 15 ভোল্টের একটা গ্যাপ পাবো। তাহলে এই পর্যন্ত যখন আসবো, এখান থেকে যখন আমি এই জায়গাতে আসলাম, তখন আমাদের ভোল্টেজটা 15 ভোল্ট বিয়োগ হবে, আরো এখানে হচ্ছে -15 ভোল্ট বিয়োগ হবে, তারপরে আমি কিন্তু ভিভি পাবো। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 15 ভোল্ট আসলো। আমরা এরকম প্রবলেম আরো দেখবো, অসুবিধা নাই, ভয় পেও না। 15 ভোল্ট, তাহলে এখান থেকে দেখো ভিএ কি করছি আমি, এই 10 10 কাটাকাটি হয়ে গেল, এখানে থাকবে হচ্ছে -10 ভোল্ট, সমান সমান হচ্ছে ভিবি। অর্থাৎ দেখো আমরা এখান থেকে হিসাব করতে পারছি ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে গিয়ে 10 ভোল্ট। অর্থাৎ দেখো এখানে কিন্তু এ এর যে বিভবটা, সেই এ এর বিভবটা বেশি এবং বি এর বিভবটা কম। তো এটা আসলে এখন মেক সেন্স করে যে হচ্ছে হ্যাঁ, তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকেই যাচ্ছে। ঠিক আছে, এই তো হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকেই যাচ্ছে। ঠিক আছে, আমি আগেরটা কেন চেঞ্জ করলাম, কারণ আমি এখানে হিসাব করে দেখছিলাম যে, কারণ আমি র্যান্ডমলি ভ্যালু নিছিলাম এখানকার রেজিস্টর, এখানকার হিসাব নিকাশ করে আমি র্যান্ডমলি ভ্যালু নিছিলাম, যার কারণে আসলে জিনিসটা হচ্ছিল না। তো আমাদের এখন ঠিক আছে, ওকে। তো যাই হোক, কিন্তু মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এইরকম যে আসলে কি হচ্ছে দেখো তো, আসলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, যে ব্যাটারির দুই পাশে কিন্তু ভোল্টেজের পার্থক্য থাকে, রোধের দুই পাশে ভোল্টেজের পার্থক্য থাকে। এখন এই পার্থক্যগুলো সবগুলা সার্কিটের মধ্যে আমি একটা পয়েন্ট থেকে শুরু করে সামনে যতগুলো এরকম ভোল্টেজের পার্থক্য পাবো সবগুলাকে আমি যোগ করব বা ক্যালকুলেট করব, যোগ বিয়োগ যাই হোক করব, করার পরে আমি একটা পয়েন্টে যাব। তাহলে আমি কিন্তু আলটিমেটলি ওই ফাইনাল পয়েন্টের যে বিভবটা, সেই বিভবটা কত, ওই সব যোগ বিয়োগ করে যত হবে ফাইনাল পয়েন্টের বিভব তো ততই। তাহলে আমি প্রথম থেকে ফাইনাল পয়েন্টের গ্যাপটা কত হয়েছে, বিভবের পার্থক্যটা কত হয়েছে, সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই এখানে আমি আসলে যেটা করলাম সেটা দেখো, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে এই ব্যাটারির অ্যাক্রসে তুমি যখন গেছো তখন তোমার ভোল্টেজটা কিন্তু বাড়ছে, ভোল্টেজটা রাইজ হয়েছে। ঠিক আছে, ভোল্টেজটা রাইজ হয়েছে, এই যে ভোল্টেজটা বাড়ছে 5 ভোল্ট। ঠিক আছে, এরপরে কি হয়েছে, রোধের অ্যাক্রসে যখন গেছো, রোধ কি করে, রোধ হচ্ছে ভোল্টেজ ড্রপ করে। ওই যে লেকচার 7 এর কথা মনে করো, একটা অ্যানালজি দেখাইছিলাম কিন্তু, যে হলো ওই যে একটা বলকে উপরে তোলা হচ্ছে, তারপর ছেড়ে দেওয়ার পরে ওটা নিচে চলে যাচ্ছে, তো উপরে তোলার যে কাজটা সেটা হচ্ছে ভোল্টেজ রাইজ, আর নিচে পড়ার যে কাজটা এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। তো এইখানে কিন্তু আমাদের হলো যেটা হচ্ছে যে ভোল্ট ব্যাটারির অ্যাক্রসে আমরা দেখতেছি ভোল্টেজটা বেড়ে গেল, তারপরে যখন হচ্ছে আমরা রোধ অতিক্রম করছি তখন আবার ভোল্টেজটা কমে গেল, তারপর আবার যখন ব্যাটারি পাচ্ছি ভোল্টেজ বেড়ে গেল, তারপর আবার যখন রোধ পার করছি ভোল্টেজটা কমে গেল। এভাবে করতে করতে আমরা একটা পয়েন্টে বিভবটা পেলাম, মানে এই পয়েন্টের বিভবটা কত হবে সেই বিভবটা আমি পাইছিলাম। কিন্তু আমার আগেই বলা ছিল যে এই পয়েন্টের বিভব হলো ভিবি, তাই এখানে হিসাব করে আমি যেটা পেলাম সেটার সমান কিন্তু ভিবি বসায় ফেলছি, এবং তারপরে আমাদের হচ্ছে এখানে ভিবি এটা সমান আসলো। আচ্ছা ওকে, আমরা তাহলে এরপরে চলো আরো কিছু প্রবলেম আমরা দেখি। ঠিক আছে, তাহলে আমরা এটা বের করলাম কি, যে একটা সার্কিটের যে কোনো দুইটা বিন্দুর মধ্যে কিভাবে করে বিভবের পার্থক্য নির্ণয় করা যায়। ওকে, তাহলে দেখো আমরা সহজে কিভাবে করব, সহজে করার জন্য আমরা হলো একটা বিভব, এই প্রান্তের বিভব ভিএ ধরে নিব, এই প্রান্তের বিভব ভিবি ধরে নিব। আমাদের আলটিমেটলি ভিএ মাইনাস ভিবি করা লাগবে, বা পার্থক্য ভিবি মাইনাস ভিএ করা লাগবে। তাহলে যেটাই করা লাগুক, আমরা কিন্তু এখান থেকে যেই 5 অ্যাম্পিয়ার যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা আমাদের জানা দরকার, কারণ তা না হলে রোধের অ্যাক্রসে ভোল্টেজের কত ড্রপ হচ্ছে বা পার্থক্য হচ্ছে সেটা আমরা কিন্তু বের করতে পারবো না। হিসাব করছি কিভাবে দেখো, প্লাস মাইনাস সাইনগুলো কিভাবে দিচ্ছি, টেকনিকটা খেয়াল করো, যে যখন আমরা এখানকার বিভব বললাম এটা ভিএ, তারপরে কিন্তু এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা পার করার পরে আমি প্লাস দিলাম, এটা কিভাবে তাড়াতাড়ি বুঝলাম যে প্লাস দিব, কারণ আমি যেই পথ বরাবর আগাচ্ছিলাম এ থেকে বি এর দিকে যাচ্ছিলাম, এই রাস্তায় আমি প্রথমে যেই সাইনটা পাবো সেটাকে নিব না, অন্য পাশের সাইনটাকে নিব। ঠিক আছে, মানে এটা মানে বুঝাচ্ছে যে এখান থেকে যখন এখানে গেছো বিভবটা বাড়ছে। ঠিক আছে, তুমি যখন এখান থেকে এখানে গেছো তখন বিভবটা কমছে। ঠিক আছে, মাইনাস দিয়ে ওটা বোঝাচ্ছে যে বিভবটা কমছে। যখন এখান থেকে এখানে যাচ্ছ দেখো বিভবটা বেড়ে গেছে আগের থেকে, যখন এখান থেকে এখানে গেছো দেখো মাইনাস, তার মানে কি বিভবটা কমে গেছে আগের থেকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওই অনুযায়ী আমরা প্লাস বসালাম, এখানে যে রোধ সেই রোধের এই পাশে আছে মাইনাস, তাহলে আমরা ওই যেহেতু বিভবটা কমে গেছে তাই এখানে বসালাম মাইনাস, তারপর এখানে যেহেতু বিভবটা বেড়ে গেছে তাই এখানে বসালাম প্লাস, এখানে যেহেতু বিভবটা কমে গেছে তাই এখানে বসালাম মাইনাস। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করব। ওকে, এখন দেখো এবারেও আমাদের একটা সহজ প্রবলেম, এখানে আমাদেরকে এই এ বি এইভাবে আমাদেরকে দুইটা এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে। তো আমি ধরে নিলাম যে আমাদের এই পয়েন্টের যে বিভব সেটা হচ্ছে গিয়ে ভিএ, এবং আমাদের এই পয়েন্টের যে বিভব সেই বিভবটা হচ্ছে গিয়ে ভিবি। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখন আমাদের এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে। সবার আগে আমার কাজ কি, আগে প্লাস মাইনাস সাইনগুলোকে অ্যালোকেট করে দেওয়া। তাহলে এইখানে ব্যাটারির বড় দাগে প্লাস, ছোট দাগে মাইনাস, বড় দাগে প্লাস, ছোট দাগে মাইনাস। এবং আমাদের রোধের অ্যাক্রসে সাইনটা কিভাবে দিব, আমরা দেখব তড়িৎ কিভাবে ফ্লো হচ্ছে। যেই দিকে তড়িৎটা ঢুকবে সেই দিকে হবে প্লাস, যেদিক থেকে তড়িৎটা বের হবে সেটা হবে মাইনাস। যেদিকে তড়িৎটা ঢুকছে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। ঠিক আছে, সব সময় এটা কিভাবে কি, এটা প্রথম স্লাইডে বলে আসছে কিন্তু। ওকে, তাহলে এখন দেখো, আমি তো এর আগের বার এ থেকে বিতে গেছিলাম, কারেন্টও এ থেকে বি এর দিকে ছিল। এবার দেখো তড়িৎ প্রবাহটা বি থেকে এ এর দিকে। আমি জানি না এবারও কি কোনো ঝামেলা হবে কিনা। আমি হচ্ছে একটা কাজ করি, দাঁড়াও, এখানে তড়িৎ প্রবাহের মানটা আমরা হচ্ছে করে দেই 1 অ্যাম্পিয়ার করে দেই। আচ্ছা, আমি শিওর না, কারণ এই ভ্যালুগুলো আমি একদম র্যান্ডম নিছি, যখন র্যান্ডম নিছি আমার এটা মাথায় ছিল না যে হচ্ছে এই যে দিক থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই পাশের ভোল্টেজটা তো বেশি হওয়া লাগবে, এই পাশের ভোল্টেজটা কম হওয়া লাগবে, তো সেই অনুযায়ী কোশ্চেন সেট করা উচিত ছিল। যাই হোক, আমরা দেখি কি হয়। ঠিক আছে, জাস্ট যে কনসেপ্টটা এটা ভালো মতন বুঝো, যে এইখানে আমরা কিন্তু এখন দেখো যে আমরা এ থেকে বি এর দিকে যাব, অসুবিধা নাই। ঠিক আছে, আমরা এ থেকে বি এর দিকে যাব, যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিক বরাবর, তাহলে আসলে আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানকার ভোল্টেজ কম হবে, এখানকার ভোল্টেজ বেশি হবে। এক্সপেক্ট না, আসলে এটাই হওয়া উচিত, যদি এটা না হয় তাহলে আমার এখানে ভ্যালুগুলো ধরা ভুল আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওকে। তাহলে দেখো এখন আমরা যেটা দেখব সেইটা হচ্ছে, আশা করি সমস্যা হবে না, লেটস সি। ওকে, তাহলে আমরা আগের বার যেটা করছিলাম, তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছিল সেদিক সেই রাস্তাতেই আমরা গেছিলাম, কিন্তু এবার একটু অন্য কাজ করি, যে না, তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে আমরা পথটা উল্টা নিব, যে আমরা উল্টা একটা পথে হাঁটবো, হেঁটে হেঁটে দেখবো যে পার্থক্য কত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে এই পাশে, এই পাশে আসলাম, এই পাশে আমাদের যে বিভবটা সেটা হচ্ছে VA। এরপরে খুব তাড়াতাড়ি করছি, দেখো আমি টেকনিক জানি, যে হচ্ছে এখানে আমাদের ভোল্টেজের অ্যাক্রসে, মানে এখানে রোধের অ্যাক্রসে ভোল্টেজ পার্থক্য কত হবে, সেটা হবে হচ্ছে আই টাইমস আর। আই এর মান কত, আই এর মান 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে হচ্ছে হবে 1 ইন্টু 2, 1 ইন্টু 2, তার মানে হবে হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কি করছি, এ থেকে যেহেতু বি এর দিকে যাচ্ছি, তাই আমি আমার রাস্তায় যেতে 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 আমি রাস্তায় এদিকে হাঁটবো। ঠিক আছে, হাঁটতে হাঁটতে আমি দেখবো যে হচ্ছে আমার যে রোধটা পেলাম সেই রোধের পরে কি সাইন আছে। ঠিক আছে, পরে আছে প্লাস সাইন, তাহলে আমি এখানে প্লাস 2 ভোল্ট দিব। ঠিক আছে, তারপর এখান থেকে এখানে আসো, তারপর কি দেখা যাচ্ছে যে মাইনাস আছে, পরের সাইনটা নিবো তো সবসময়, তাই না? তাহলে -10 ভোল্ট। এরপরে আসো, এখানে কি দেখলাম, প্লাস দেখলাম, তাহলে এখানে হবে +3 ভোল্ট। কেন 3 ভোল্ট? কারণ এখানে বিভব পার্থক্য যদি হিসাব করো, আই আর, আই এর মান 1 এবং আর এর মান হচ্ছে 3, তাহলে হবে 3 ভোল্ট। ঠিক আছে, এই এই পথ বরাবর আসছে, কিন্তু এখান থেকে হিসাব করলাম যে এখানে ভোল্টেজটা বেশি। এখন আমি বলতেছি, দাঁড়াও, যে হচ্ছে ভাই আপনি তো একটু আগে দেখলাম যে রাস্তা দিয়ে গেলে ভোল্টেজ কমে যায়, হ্যাঁ, তাহলে আবার এখানে বাড়লো কেন? দেখো আমি বলছি তড়িৎ প্রবাহ যেদিকে যায়, তড়িৎ প্রবাহ যেদিকে যায় রোধের মধ্যে যখন প্রবেশ করে বের হয়ে যাবে, তখন রোধের যেই পাশ দিয়ে তড়িৎটা ঢুকলো সেই পাশে হচ্ছে বিভব বেশি থাকবে, এই পাশে বিভবটা কম থাকবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি যখন আসছি হিসাব করতেছি, যখন বাম পাশ থেকে আসতেছি, আমার ইচ্ছা যে পাশ থেকে খুশি হিসাব করি, আমি যদি বাম পাশ থেকে হিসাব করতে করতে আসি, তাহলে আমার কিন্তু এই পাশের বিভবটা কিন্তু সবসময় বেশি ছিল, কারণ তড়িৎ প্রবাহ তো এইদিক থেকে ঢুকে এদিক দিয়ে বের হবে, তাহলে তড়িৎ প্রবাহ এই পাশে তো ভোল্টেজটা বেশি আর এই পাশের ভোল্টেজটা তো কম। তাহলে আমি যখন এই পাশ থেকে এই পাশে আসছি, এই পাশের ভোল্টেজ যদি হয় VA, তাহলে এই পাশে যেহেতু হায়ার পটেনশিয়াল, তাহলে অবশ্যই এই বিভব পার্থক্যটুকু পরিমাণ গ্যাপ কি যোগ হবে না, তাহলে এখানে কিন্তু আমাদের এখানে 2 ভোল্টটা যোগ হয়ে গেল। ঠিক আছে, ওকে, আশা করি বুঝছো, আগের লেকচার গুলা মনোযোগ দিয়ে দেখলে এটা আশা করি বুঝছো। ওকে, তাহলে এখানে -2 ভোল্ট গেল, আর আমি এখানে খুব তাড়াতাড়ি সাইন বসে ফেলতে পারছি, কেন, আমি তো টেকনিক জানি যে আমি যেই রাস্তা বরাবর হাঁটবো এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা আমাদের কনসার্ন না। এখন আমি বলছিলাম যেই যেই রাস্তা বরাবর আমি হাঁটবো, হাঁটতে হাঁটতে দেখবো যেই যেই এলিমেন্টটা আমি অতিক্রম করলাম, যেমন রোধ, সেটা অতিক্রম করার পরের সাইনটা কি প্লাস, অর্থাৎ এখান থেকে যখন এই পাশে আসছি ভোল্টেজটা, মানে এখানকার থেকে এখানকার ভোল্টেজটা বেশি, এখানকার থেকে এখানকার ভোল্টেজটা কম, এখানকার থেকে এখানকার ভোল্টেজটা বেশি, এখানকার থেকে এখানকার ভোল্টেজটা আরো বেশি, এখান থেকে এখানকার ভোল্টেজটা বেশি। ঠিক আছে, আমি পরের সাইনটা দেখবো, এই অনুযায়ী আমি সাইন বসাচ্ছি। ওকে, তারপর এখানে আসো, ব্যাটারির ক্ষেত্রে কি হবে, ব্যাটারির ক্ষেত্রে এখানে হবে +2 ভোল্ট, এরপরে এখানে কি হবে +1 ভোল্ট। ঠিক আছে, কেন, কারণ এখানে আমি যদি আই আর হিসাব করি, আই এর মান 1 অ্যাম্পিয়ার, আর এর মান 1 ওহম, তাহলে এখান থেকে হবে 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই দেখো আমি এইখানকার ভোল্টেজ জানতাম VA, তারপরে এইখানকার ভোল্টেজ কত জানতাম, VA এর সাথে 2 যোগ করে যা হয় ততই হচ্ছে এখানকার ভোল্টেজ। আচ্ছা, এখানকার ভোল্টেজ কত হবে, এখানকার ভোল্টেজ হবে হচ্ছে VA এর সাথে 2 যোগ করা তো আগেই ছিল,
এখন আমাকে ভোল্টেজ যেহেতু কমে গেছে এই পাশ থেকে এই পাশে আসছি, যেহেতু ব্যাটারি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে গেছি, তাহলে আমাদের এখানে 10 ভোল্টেজ মাইনাস হলো। তারপর যদি এখানে আসি তাহলে কি হবে, ভি এর সাথে প্লাস 2 ছিল মাইনাস 10 ছিল, এরপরে 3 ওহমটা কি মানে এই এখানকার যে 3 ভোল্টেজটা হলো এটা কি হয়েছে, এই পাশ থেকে এই পাশে গেলে দেখছি যে ভোল্টেজটা এই পাশে বেশি, কারণ তড়িৎ প্রবাহ উল্টা দিক থেকে গেছিল। তাহলে এখানে আমাদের কিন্তু ভোল্টেজটা বেশি যেহেতু, তার মানে যে ভোল্টেজটা আগে ছিল সেইটার থেকে এখানে কিন্তু 3 ভোল্ট ভোল্টেজটা বেশি হবে। এখানে কি হবে, এখানে কিন্তু আগে যা ছিল VA প্লাস 2 মাইনাস 10 প্লাস 3 সেটার সাথে এখানকার ভোল্টেজটা কি হবে, তার থেকে আরো 2 ভোল্ট বেশি হবে, কারণ ব্যাটারি লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে গেছি, 2 ভোল্টেজ বেশি হবে। তারপর এইখানকার বিভবটা তাহলে কত হবে, আগে যা ছিল মানে এই আগের প্রান্তে বিভবটা যা কিছু ছিল, অর্থাৎ VA প্লাস 2 মাইনাস 10 প্লাস 3 প্লাস 2 সবগুলা থাকবেই, তারপরেও এখানে কিন্তু যখন এই পাশ থেকে এই পাশে আসলাম বিভবটা 1 ভোল্ট পরিমাণ কিন্তু এই পাশে বেশি, তাহলে এখানে এই জন্য প্লাস 1 দিলাম। তাহলে যত টোটাল ভোল্টেজটা পেলাম এই টোটাল ভোল্টেজ সমান এটা কি এই প্রান্তের ভোল্টেজটা না, আর এই প্রান্তের ভোল্টেজটা আমি কত ধরে রাখছিলাম, এই যে এই পুরা ভোল্টেজটা কোথাকার, এটা তো এইখানকার ভোল্টেজ, তাহলে এইখানকার ভোল্টেজ আমি কত ধরে নিছিলাম ভিবি, তাহলে এখান থেকে কিন্তু আমি যেটা লিখবো এইটা সমান সমান হচ্ছে গিয়ে ভিবি, বা এটা সমান সমান হচ্ছে গিয়ে ভিবি। ঠিক আছে, তাহলে দেখি এবার হিসাব করে দেখি, VA এখানে হচ্ছে কত, 2 আর 2 4 5 6 7 8, তাহলে এখানে হচ্ছে মাইনাস 8 ভোল্ট সমান সমান VB VB। তাহলে দেখো VA মাইনাস VB এইটা সমান সমান চলে আসতেছে 8 ভোল্ট। আচ্ছা, এখানেও আমার আসলে হিসাবে কোনো একটা ভুল হয়েছে, হিসাবে ভুল হয়েছে মানে হচ্ছে আমাদের এই জায়গাতে হচ্ছে দেখা যাচ্ছে যে মানে ভিবিটা বেশি হওয়ার কথা, ভিএটা কম হওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে কিন্তু এই মানে আমি ভ্যালুগুলো এমনভাবে নেওয়া হয়ে গেছে যে হচ্ছে আমাদের ভিএটা বেশি হয়ে গেছে, ভিবিটা কম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আসলে এরকম কিন্তু হবে না, যেটা দেখা যাবে যে হচ্ছে হয়তো আমাদের এই জায়গাতে যেটা হবে, আমি একটা কাজ করি, দাঁড়াও একটা কাজ করি। আচ্ছা ভালো কথা, এটা মাইনাস 8 হবে কেন, সরি 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 সরি, এখানে তো 2 3 4 5 6 7 8 প্লাস 8 হলো, তাইলে এখানে তো হবে মাইনাস 2, এখানে হবে মাইনাস 2। আচ্ছা আমি এখন একটা কাজ করব, দাঁড়াও, সেটা হচ্ছে যে এইখানে যেই ভোল্টেজটা আছে এইটাকে আমি 5 ভোল্ট করে দিই, হ্যাঁ এইটাকে আমি 5 ভোল্ট করে দিই, হ্যাঁ এটাকে আমি 5 ভোল্ট করে দেই, তাইলে যদি আমাদের এটা একটু সেন্স মেক করে। আমার আসলে একটু উচিত ছিল যে হলো আমি হলো এটা ক্লাসের আগে একটু রেজাল্টটা দেখে আসি, আমার কাছে মনে হচ্ছে না থাক সমস্যা কি, এরা স্মার্ট পোলাপান বুঝতে অসুবিধা নেই। তাহলে এখানে হচ্ছে এখানে হবে মাইনাস 5, এইখানে কি হবে, এখানে হবে হচ্ছে মাইনাস 5, যেগুলো প্লাস 10 লিখছিলাম সবগুলো মাইনাস 5 লিখে দিচ্ছি। ওকে, এটা হবে হচ্ছে মাইনাস 5 মাইনাস 5, এবং আমরা হচ্ছে এখানেও যেটা লিখছিলাম এটা হবে মাইনাস 5। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আমার আসলে ওইটা মানে মেক সেন্স করতে হবে, তাই না, যে হচ্ছে যেদিক থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে মানে এই পাশের বিভবটা অবশ্যই বেশি থাকতে হবে, এই পাশের বিভবটা কম থাকতে হবে, আমি র্যান্ডমলি ভ্যালু নেওয়ার কারণে আমার কিন্তু এই এখন এই ঝামেলা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা দেখছি যে হলো এবার হিসাব করে দেখি, 2 3 4 5 6 7 8, 8 থেকে 5 বাদ দিলে কত হয়, 3 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে প্লাস 3 ভোল্ট, তাহলে এখানে আমি যেটা দেখছি সেটা হলো যে আমাদের ভিবি মাইনাস ভিএ যেটা হবে, ভিবি মাইনাস ভিএ যেটা হবে সেটা হবে কত, ভিবি মাইনাস ভিএ যেটা হবে সেটা হবে হচ্ছে 3 ভোল্ট। ঠিক আছে, তোমাকে যেহেতু শুধুমাত্র পার্থক্য বের করতে বলবে, তাই কোনটা মাইনাস কোনটা কোনটা বড় কোনটা ছোট এটা অবশ্য তোমার ওভাবে নাও লাগতে পারে, অনেক সময় প্রশ্নে বলেও দেয় যে ভিবি মাইনাস ভিএ বের করো বা ভিএ মাইনাস ভিবি বের করো, তখনকার জন্য কিন্তু আমাদের ওটা কনসার্ন যে হলো আমি কোনটা থেকে কোনটা বিয়োগ করব, আমি ওটা বলে দিব যে হচ্ছে কখন ভিবি মাইনাস ভিএ নিবা কখন ভিএ মাইনাস ভিবি নিবা। যারা আমার সাথে স্থির তড়িৎ করছো তারা অলরেডি জানো যে হচ্ছে কোনটা থেকে কোনটা কি করতে হয়, কোত্থেকে কোথায় গেলে কিভাবে কি করতে হয়, যাই হোক ওগুলাই আসবে। তাহলে দেখো আমরা এখান থেকে যেটা দেখলাম যে হচ্ছে ভিবি মাইনাস ভিএ এইটা সমান সমান হচ্ছে 3 ভোল্ট, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের ভোল্টেজটা বেশি, এখানে হায়ার পটেনশিয়াল টোটালে আর এখানে হচ্ছে লোয়ার পটেনশিয়াল, এবং আমাদের এই জায়গাতে কিন্তু যে বিভবটা সেই বিভবটা কিন্তু এখানকার থেকে ওইখানে বিভবটা কিন্তু কম হওয়ার কারণেই কিন্তু তড়িৎটা এদিক থেকে এদিকে ফ্লো হয়েছে আসলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এরকম হতে পারে
এরকম হতে পারে যে হচ্ছে আমরা বিভব পার্থক্য নিলাম, ঠিক আছে, এটা তো আমি কমপ্লিট কোনো সার্কিট আসলে ড্র করি নাই এখনো, যেহেতু আমি কোনো কমপ্লিট সার্কিট এখনো ড্র করি নাই, তাই এরকম আসলে বিভিন্ন ধাপে ধাপে দেখা যেতেই পারে যে হচ্ছে ওভারঅল যে ভোল্টেজের গ্যাপ। আচ্ছা, এই কথাগুলো আসবো পরে, আমরা যখন কেভিএল করব, কেসিএল করব, তখন আসলে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। ওকে, এইবার আসলে একটা চমৎকার প্রবলেম, এই প্রবলেমটা আমরা একটু সলভ করব। দেখো, এখানে বলছে একইভাবে যে এখানে যে দুইটা বিন্দু আছে, এটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে আমাদের হচ্ছে বিভব পার্থক্য কত হবে সেইটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে এটা বের করতে বলছে। তো এইটা করার আগে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, দেখো আমি এইখানে ব্যাটারি আছে, ব্যাটারির জন্য বিভব পার্থক্য কত সেটা আমি জানি, কিন্তু দেখো রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে সেটা কিন্তু আমি জানি না। তাহলে যেহেতু এটা জানি না, সেই কারণে কেন জানি না, কারণ ভি ইজ ইকলস টু আই আর, তো তাই না, এই দুইটার অ্যাক্রসে ভি ইজ ইকলস টু তো আই আর হবে, তো আমি আর জানি কিন্তু ভাই আই তো জানি না, তাহলে এই কারণে ভোল্টেজের গ্যাপ কত হবে এটা তো আমি বলতে পারছি না। তো এই কারণে আমাকে আগে এই সার্কিটের মধ্যে কারেন্ট কত ফ্লো হবে সেটা আগে আমার কিন্তু বের করা লাগবে। তাহলে কারেন্ট কত ফ্লো হবে এটা আমি কিভাবে বের করব, দেখো আমি তুল্য রোধ বের করে একবারে হিসাব করে ফেলবো খুব তাড়াতাড়ি। দেখো এটা তোমরা অলরেডি বুঝবা, দেখো এইখানে আমাদের এই রোধের মধ্যে দিয়ে যেই কারেন্ট যাবে, এই রোধের মধ্যে দিয়ে সেই একই কারেন্ট যাবে, এবং এই রোধের মধ্যে দিয়ে সেই একই কারেন্ট যাবে, কারণ এটা একই সিঙ্গেল রাস্তা। তাহলে এরা কিসে আছে, সিরিজে আছে। আবার দেখো এর মধ্যে দিয়ে যেই কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে যেই কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে সেই একই কারেন্ট যাবে, তাহলে এরা কিসে আছে, সিরিজে আছে। তাহলে এক কাজ করি, আমি যদি এটাকে কপি করে লিখি, আমি যদি এটাকে কপি করে লিখি, এটাকে যদি আমি একটু কপি করে নিয়ে আসি, প্লাস এটাকে একটু ছোট করে দিই, যেহেতু আমি আগের জিনিসগুলো দেখাইছি তোমাদেরকে লেকচার 9-10-এ, তো আশা করি এটা বুঝতে পারছো যে হচ্ছে এরা সবাই মিলে কিন্তু আসলে সিরিজে আছে। ইস, এত সুন্দর রোদ আঁকছিলাম, এরা সবাই মিলে কিন্তু সিরিজে আছে, তাই না, এবং সিরিজে এদের যে ভ্যালুটা হবে, সিরিজে এদের যে ভ্যালুটা হবে এটা হবে কত, এটা হবে হচ্ছে গিয়ে 15 ওহম, ঠিক আছে, 15 ওহম। এবং দেখো যেটা বললাম যে এরা সবাই যেহেতু সিরিজে আছে, তার মানে এরা, আমি যদি তুল্য রোধ বের করি, এখানে আমি যদি তাদের তুল্য রোধ বের করি, তাহলে এখানেও কিন্তু আমাদের সবগুলা রোধ মিলাই হবে, এই তিনটা রোধ মিলাই হবে 15 ওহম, তাই তো, আমি একটু একসাথে করে দেই। ওকে, তাহলে এবার দেখো এরা এই দুইটা রোধ কিসে আছে, এই দুইটা রোধ প্যারালালি আছে, তাই না, যে আমাদের এখানে এই প্রান্ত এবং এই প্রান্ত যে কথা, এই রোধের অ্যাক্রসেও কিন্তু এই প্রান্ত এবং এই প্রান্ত দুইটা একই বিন্দু, মানে এই পাশে দুটা এ বিন্দু, এই পাশে দুটা বি বিন্দু, তার মানে দুটা প্যারালালি আছে। যদি আমি এদেরকে এখন একসাথে করে আঁকি, আমি কিন্তু তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছিলাম সার্কিটের মধ্যে, তড়িৎ প্রবাহ কত এটা বের করতে চাচ্ছিলাম আর কি। তাহলে দেখো এইখানে আমাদের যদি আমি একসাথে করে আঁকি, আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট, এটা না, আমি হচ্ছে এইটাকে একসাথে মার্জ করে ফেলি আগে। ওকে, দেখো এখানে দুইটাকে একসাথে যদি আমি নেই, তাহলে আমাদের তুল্য রোধটা কত হবে, তাহলে আমাদের 15 আর 15 এর তুল্য রোধটা কত হবে, 15 আর 15 এর যে তুল্য রোধ হবে সেটা হবে হচ্ছে, আমরা জানি দুইটাকে গুণ দিয়ে তারপরে যোগ দিতে হবে, তাই না, সরি সরি কি হইলো, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমি যদি 15 আর 15, তাহলে 15 ইনটু, আচ্ছা অর্ধেক হয়ে যাবে, আমি কেন হিসাব করতেছি বোকার মতন, এটা তো অর্ধেক হয়ে যাবে, তাই না, অর্থাৎ 15/2 হবে, 15/2 হবে। তাহলে আমরা এটা যদি 15/2 হয়, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে এখন কি বের করতে পারবো না, তড়িৎ প্রবাহ কত হবে, তড়িৎ প্রবাহের মান কত হবে, আমরা তো জানি ভি ইজ ইকলস টু আই আর, তাহলে আই সমান সমান কত হবে, আই ইজ ইকলস টু হবে ভি ডিভাইডেড বাই আর, যেখানে ভি এর মান হচ্ছে 2 আর আর এর মান হচ্ছে 15/2, তার মানে তড়িৎ প্রবাহের মান হবে 4/15 অ্যাম্পিয়ার, ঠিক আছে, অর্থাৎ এই সার্কিটের মধ্যে দিয়ে 4/15 অ্যাম্পিয়ার কিন্তু তড়িৎ প্রবাহ বের হবে। তাহলে বলতো যদি এইখান দিয়ে 4/15 পরিমাণ তড়িৎ প্রবাহ থাকে, তাহলে এখানে যেহেতু সমান সমান বাধা, তাহলে বলতো আমি এইখানে বলতে পারি না যে এখানে টোটাল তড়িৎ প্রবাহের অর্ধেকটুকু এর মধ্যে দিয়ে যাবে, বলতে পারি কিনা, যে 2/15 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাবে আর বাকি যেই কারেন্টটুকু 2/15 সেটা এইটুকুর মধ্যে দিয়ে যাবে। দেখো আমি এটা বলতে পারি কিনা যে 2/15 এইটুকুর মধ্যে দিয়ে যাবে, কেন, কারণ হচ্ছে যেহেতু বাধা সমান সমান,
এই কারণে আমাদের কারেন্টটাও কিন্তু সমান সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। যদি না বুঝো তাহলে ওই যে আমরা কারেন্ট ডিভাইডার রুল যেটা অ্যাপ্লাই করতাম সেটাও করে দেখতে পারো, সেম রেজাল্ট আসবে, এগুলো কিন্তু দেখানো হয়েছিল। ওকে, জাস্ট এখানে আমি তাড়াতাড়ি করছি যে আমাদের জাস্ট এই মেইন কনসার্ন হচ্ছে তড়িৎ প্রবাহের মানটাকে বের করা এবং তারপরে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা হিসাব করা। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু তড়িৎ প্রবাহটা এদিক বরাবর পাস করবে, এদিক বরাবর পাস করবে এবং এদিক দিয়ে তড়িৎ প্রবাহ এদিক বরাবর গেল 2/15 অ্যাম্পিয়ার। আমাদের কি বলছে, আমাদের প্রশ্নে বলছিল এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা নির্ণয় করো। তো দেখো এইখানে আমাদের, আমি যদি এইবার এটাকে একটু বড় করে আঁকি, যে আমরা দেখছি বড় করে আঁকি নাই, এটা আঁকাই ছিল এখানে, যে এখানে আমাদের ভাই টোটাল কারেন্ট কত ফ্লো হলো, 4/15 অ্যাম্পিয়ারের কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো হলো। এর মধ্যে দিয়ে কারেন্ট তাহলে কত যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাবে হচ্ছে 2/15 অ্যাম্পিয়ার, এবং এখানে যেই কারেন্টটা ঢুকছে সেই কারেন্টের মান কত হবে, 2/15 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে এখন বলো তো কারেন্ট যেদিক দিয়ে ঢুকছে এইটাকে আমি কি বলবো, যেদিকে কারেন্ট ঢোকে ওই দিকটা থাকে প্লাস, অন্য দিকটা থাকে মাইনাস, যেদিকে কারেন্ট ঢোকে এটা থাকে প্লাস, এদিকটা থাকে মাইনাস, এদিক দিয়ে কারেন্ট ঢুকছে এই রোধের মধ্যে দিয়ে, কারণ আমাদের দেখো ওই যে আগে যেটা করে আসছি যে যখন আমাদের ভোল্টেজের পার্থক্য হিসাব করতে হয় দুইটা বিন্দুর মধ্যে, তখন কিন্তু আমরা আগে সাইনটা বসাই নিই কি অনুসারে কোন দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই অনুসারে সাইনটা বসাই নিই, যে ব্যাটারির ক্ষেত্রে তো সবসময় বড় দাগে প্লাস ছোট দাগে মাইনাস, কিন্তু যখন রোধের কথা আমরা হিসাব করি তখন হচ্ছে যেদিক দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকবে সেটা প্লাস, যেদিক দিয়ে বেরোবে ওটা হবে মাইনাস। গুড, তাহলে এখানে দেখো আমরা হচ্ছে এই যে যেই সাইন গুলো সেগুলো বসাই দিই, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা এখানেও যদি এটা লাগবে না, এটা হবে প্লাস, এটা হবে কিন্তু মাইনাস, কারণ এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেটা এখান থেকে আসছিল এখান থেকে সেদিকে যেহেতু যাচ্ছে ওইদিকে প্লাস হবে, এটা মাইনাস হবে। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি দেখো তো, এখন আমাদের কাজ হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত এইটা নির্ণয় করা। তাহলে দেখো আমরা এখানে যদি দেখি VA, এখানকার যে পটেনশিয়াল এটা যদি আমি বলি VA, তারপরে দেখো রোধ অতিক্রম করার পরে আমি A থেকে B এর দিকে যাচ্ছি, ঠিক আছে, পথটা খেয়াল করো, পথটা হচ্ছে A থেকে B এর দিকে, এইদিকে কারেন্ট যাওয়া লাগবে না, এইদিকে হচ্ছে হাই থেকে লোতে যাওয়া লাগবে না, কিচ্ছু না, জাস্ট তুমি তোমার ইচ্ছা মতন একটা পথ চুজ করবা, যে A থেকে B তে যাবে না B থেকে A তে যাবা, এরপরে তুমি একটা পয়েন্টের বিভব জানো, যেমন এই পয়েন্টের বিভব হচ্ছে VB, এই পয়েন্টের বিভব হচ্ছে আমি ধরে নিলাম VA, তাহলে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাবা, যেতে যেতে যতগুলো ভোল্টেজের পার্থক্য পাবা সেগুলো হিসাব করে তারপরে ফাইনাল ভোল্টেজটা কত হয় সেটা দেখবা। তাহলে এখান থেকে দেখো আমরা হচ্ছে যদি এইটা হয় আমাদের VA, তারপরে এই রোধটা পার করার পরে আমাদের ভোল্টেজটা কি হবে, বাড়বে না কমবে? দেখো এখান থেকে যখন এখানে যাবা তখন আমি এটা শর্টকাটে এখন দেখাইছি, কি করতে হবে আমাদেরকে সাইন দেখতে হবে, যে যখন আমি এখানে যাচ্ছি এই এই পাশ পথ যখন এদিক থেকে এদিকে যাচ্ছি তখন আমাদের প্রথমে পড়ছে মাইনাস, সেটা নিব না, অন্য সাইনটা নিব, তাহলে এটা হবে প্লাস IR, যেখানে R এর মান 5 আর I এর মান কত, I এর মান হচ্ছে 2/15। আচ্ছা তারপর এদিকে আসো, এদিকে আসার পরে দেখলাম যে আমাদের কোন সাইন আসছে, মাইনাস সাইন, তাহলে এখানে মাইনাস যদি থাকে, মাইনাস যদি থাকে, কেন মাইনাস, কারণ আমি এদিক থেকে এদিকে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে আমি প্রথমে প্লাস সাইন পড়ছে, প্লাস নিব না অন্যটা নিব, তাহলে মাইনাস IR, আর এর মান হচ্ছে 5 আর I এর মান হচ্ছে ওই রোধের মধ্যে দিয়ে 2/15 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারপর আবার এদিক থেকে এদিকে যাও, যেহেতু আমি এই রাস্তা ধরে এদিক A থেকে B এর দিকে যাচ্ছি, তাহলে প্রথমে আমার যে সাইন পড়লো সেটা নিব না, অন্য সাইনটা নিব, মাইনাস, তাহলে মাইনাস এখানে কত হচ্ছে 5/2/15, কারণ ওর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এই রোধের মধ্যে দিয়ে সেটা হলো 2/15, তাই এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V ইকুয়ালস টু IR, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V ইকুয়ালস টু IR, এর অ্যাক্রসে ভোল্টেজের পার্থক্য হচ্ছে V ইকুয়ালস টু IR। তাহলে এই সব ক্যালকুলেট করেই কিন্তু আমি হচ্ছে এখানকার VB-টা পাবো, এখানকার VB-টা পাবো। তাহলে এইখানে আমরা দেখো তাহলে পার্থক্য যদি হিসাব করি, এখান থেকে বোঝা যাচ্ছে যে হলো আমাদের কিন্তু একটা একটা কাটাকাটি হয়ে যাবে, যে এইটা 10/15, এটাও 10/15, এইটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এখানে কি থাকে 5/15, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2/3। তাহলে আমরা এখান থেকে যেটা দেখছি যে VA VA তারপরে হচ্ছে মাইনাস 2/3, এইটা সমান সমান হচ্ছে গিয়ে VB, তার মানে কি দাঁড়াচ্ছে VA মাইনাস 2/3 সমান যদি VB হয় তাহলে আমরা এটা বলতে পারি যে VA মাইনাস VB যেটা সেটা সমান সমান হচ্ছে 2/3। দেখো এইখানে কিন্তু আমাদের যেটা আছে এ বিন্দুর বিভবটা কিন্তু বেশি আর বি বিন্দুর বিভবটা কিন্তু কম, এখন এটার মানে কিন্তু এটাই না সব সময় যে হচ্ছে ভাইয়া এ বিন্দুর বিভব যেহেতু বেশি বি বিন্দুর বিভব যেহেতু কম তাহলে মনে হয় সব সময় এ থেকে বি এর দিকে কারেন্ট যাবে, না এটা না, আগের বারের ক্ষেত্রে এটা সত্যি,
কেন? কারণ এখানে কিন্তু আমাদের রাস্তা ছিল একটাই, এই যে রাস্তা ছিল একটাই, ঠিক আছে? এইটার বেলাতে কিন্তু আমাদের বিভবের যেখানে বেশি এবং যেখানে বিভব কম, ওই বেশি থেকে কমের দিকে সবসময় তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু এখানে কিন্তু রাস্তা একটা না, দেখো এখানে যে রাস্তাটা, এখানে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে, এবং আমি দুইটা আলাদা আলাদা রাস্তার দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যটা বের করছি। তাহলে আমি এখান থেকে কি করলাম, দেখলাম জাস্ট যে হচ্ছে বিভবের পার্থক্যটা এ এবং বি এর মধ্যে কত হচ্ছে, ঠিক আছে? তো তুমি আসলে এভাবে করেও চিন্তা করতে পারতা, যে দেখেই বোঝা যায় যে হ্যাঁ ভাইয়া, এ ভোল্টেজটা বেশি হবে, বি ভোল্টেজটা কম হবে। কেন বলো তো, দেখে বলে ফেলা যায়। তার কারণ হচ্ছে যে যখন এই পয়েন্ট আসছো, দেখো এখান থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোনো ভোল্টেজ ড্রপ নাই, কোনো ভোল্টেজ ড্রপ নাই, কোনো ভোল্টেজ ড্রপ নাই। যখন এই রোধটা পার করছে, এখানে একটা তড়িৎ প্রবাহিত হয়েছে, ওই পাশে একটা তড়িৎ প্রবাহিত হয়েছে, যখন এই রোধটা পার করছে তখন কিন্তু ভোল্টেজের ড্রপটা একরকম হয়েছে, ঠিক আছে? কিন্তু যখন বি বিন্দুতে এই তড়িৎ প্রবাহটা যাওয়া লাগছে, তখন এই প্রান্তে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে এর সমপরিমাণ, আবার এইখানে আবার ওই একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে এখানে কিন্তু ভোল্টেজ ড্রপটা বেশি হয়েছে, এখানে কিন্তু ভোল্টেজ ড্রপটা ততটা হয় নাই, যার কারণে এখানে এ ভোল্টেজটা বেশি বি এর থেকে। কিন্তু নট নেসেসারিলি এটাই যে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে। যদি রাস্তা একটাই থাকতো, যেমন দেখো এই এ থেকে বি এর দিকে রাস্তা কিন্তু একটা না, এ থেকে বি এর দিকে রাস্তা কিন্তু একটা না, খেয়াল করো। যখন তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ, তখন কিন্তু মাঝখানে এরকম একটা জাংশন পড়ে গেছে, যেখানে এরকম এইদিকে রাস্তা আছে, এই দিকে রাস্তা আছে। তারপর যখন তুমি এই এদিকে যাওয়ার চিন্তা করছো, এ থেকে বি তে রাস্তা কিন্তু এইটা না, রাস্তা কিন্তু এখান থেকে তোমার কি হবে, যে রাস্তা, সে রাস্তা কিন্তু এইখান থেকে তোমার হচ্ছে, যখন এইদিকে যাচ্ছ রাস্তা কিন্তু একটা না, রাস্তা এখানেও আরেকটা আছে। তো যখন এরকম একাধিক রাস্তা থাকবে, তখন কিন্তু আমরা এটা বলতে পারবো না যে হ্যাঁ ভাই, ভিএ মাইনাস ভিবি হয়েছে এই কারণে কারেন্ট হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বললাম, এখন তোমার মধ্যে একটা প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি তো এই রাস্তা থেকে এই রাস্তায় গেলেন, হ্যাঁ, তারপর একটা বিভব পার্থক্য পেলেন। আচ্ছা, আমি যদি এই রাস্তা থেকে এই রাস্তায় যাইতে চাইতাম, তাহলে কি আমি একই বিভব পার্থক্য পেতাম? চলো দেখি, এটা করে দেখি যে হ্যাঁ, একই বিভব পার্থক্য পেতাম কিনা। আচ্ছা, অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো একটু কেটে দেই। আচ্ছা, ওকে, দেখো আমরা এবার এই রাস্তাটা ফলো করছি, যে হলো এ থেকে বি তে আমরা এই রাস্তা ধরে যাব। তাহলে আমরা দেখতে চাই যে বিভব পার্থক্যটা আসলে কিভাবে হচ্ছে। তো দেখো এই পয়েন্টের যে বিভব, এটা হচ্ছে ভিএ, ভিএ এইটা পার করার পরে ভোল্টেজটা কি হচ্ছে, ড্রপ হচ্ছে, কিন্তু এই যে মাইনাস 5 × 2/15, আশা করি আর বলা লাগবে না কেন মাইনাস দিছি, কারণ তুমি যে রাস্তায় যাচ্ছ সেই রাস্তায় যেতে যেতে প্রথমে প্লাস সাইন পাইছো, সেটা নিবো না, অন্য যে সাইনটা মাইনাস সেটাই নিব। এরপরে আবার কি হচ্ছে দেখো, আবার যখন এখান থেকে এদিকে যাচ্ছ, তখন এই যে এই রাস্তা ধরে যাচ্ছ, আবারও প্রথমে প্লাস সাইন পাইছো, সেটা নিবো না, অন্য সাইনটা নিবো, মাইনাস। তাহলে মাইনাস আইআর, যেখানে আর হচ্ছে 5 আর আই হচ্ছে 2/15। এরপরে দেখো এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যখন যাচ্ছ, তখন দেখো যে এইখানে আমাদের প্রথমে যে সাইন পেলাম এটা মাইনাস, এটা নিবো না, অন্য সাইনটা নিবো, প্লাস। তাহলে এখানে কত হচ্ছে, রোধের মান 5, আর এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহ কিন্তু ওই যে 2/15 যেটা এর মধ্যে দিয়ে আসছিল, ওই 2/15ই কিন্তু এর মধ্যে। তাহলে এখানে হবে 2/15, তাহলে এইটাই সমান সমান কিন্তু হবে ভিবি। দেখো বুঝছো কিনা, এটা সমান সমান হবে ভিবি, ঠিক আছে? কারণ তুমি এখান থেকে ক্যালকুলেট করলা, এখান থেকে এই 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 ভোল্টেজে আসলা ক্যালকুলেট করে, আবার এখানের ভোল্টেজটা বের করলা, তারপর এখানের ভোল্টেজটা বের করলা, সমান সমান এত। তাহলে ওখানকার ভোল্টেজ তো আগেই ধরা ছিল ভিবি, তাহলে ওটা সমান সমানই ভিবি হচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এখান থেকে হিসাব করে দেখো যে এই মাইনাস আর এই প্লাস কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে 3 × 5 = 15, তাহলে 2/3। তাহলে দেখো ভিএ মাইনাস 2/3 সমান সমান ভিবি, সেই আগের রেজাল্টে কিন্তু আসছে, ঠিক আছে? এবং দেখো আমরা কিন্তু এটা পড়ছিলাম, সে মহাকর্ষ বলো, স্থির তড়িৎ বলো বলো, সবগুলোতেই কিন্তু আমরা দেখছিলাম যে হচ্ছে ভোল্টেজ যেটা, সেটা কিন্তু আসলে কোনো পথ ফাংশন না, এটা হচ্ছে পয়েন্ট ফাংশন। যেমন মহাকর্ষ বিভবের ক্ষেত্রে দেখো, এই একটা ভূমি, এখান থেকে তুমি যদি এই উচ্চতায় যাও, তুমি যেভাবে করেই যাও না কেন, যেভাবে করে যাও, আঁকা বাঁকা যে কোনো পথে যাও বা সোজা সোজা যাও, যেভাবে খুশি যাও না কেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে বিভবের পার্থক্য সেটা হবে mgh সব সময়ের জন্য। তেমনি স্থির তড়িতের বেলাও এরকম ছিল। তাহলে এখানেও বিভবের যে কনসেপ্ট সেটাও কিন্তু একই রকম, যে আমাদের এখানে যেই রাস্তা দিয়েই যাই না কেন, যেই রাস্তা দিয়েই যাই না কেন, আমাদের কিন্তু বিভবের যেই পার্থক্যটা, সেই বিভবের পার্থক্য সব সময় কিন্তু একই রকম থাকবে। তুমি একটা কাজ করে দেখতে পারো, সেটা হচ্ছে যে তুমি, আমি তো দুইটা রাস্তা এভাবে নিলাম, তুমি আরেকটা রাস্তা নিতে পারো। আরেকটা রাস্তা কেমন, এইভাবে করে একটা রাস্তা নিয়ে দেখতে পারো কত হয়, এইভাবে করে একটা রাস্তা নিয়ে দেখতে পারো কত হয়, দেখবো, চলো দেখি, আমরা আমরা একটু দেখি। আচ্ছা, এই ছবিটাকে কি কপি করা যাবে দেখি,
দেখি এটা কপি করা যায় কিনা। এক্সেলেন্ট, ওকে দেখো যে এইখানে আমাদের কি বললাম যে আমি এবার এই রকম একটা রাস্তা নিয়ে বি বিন্দুতে গিয়ে দেখতে চাই যে বিভবটা কত হয়, ঠিক আছে? তাহলে এখানকার যে বিভব VA সেটা আমি লিখলাম। আচ্ছা, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে, এদিকে যাচ্ছে একটা, এদিকে যাচ্ছে একটা, এখানকার বিভব হচ্ছে তাহলে কি হবে, মাইনাস হবে, এখানকার বিভব হবে প্লাস, মানে বিভব না, যা সাইনটা দিচ্ছি, এখানে হবে এটা প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস এদিক থেকে। আচ্ছা, আমার তো এতগুলো সাইন লাগবে না আসলে। এইটার মধ্যে দিয়ে, এই বি এর মধ্যে দিয়ে কোন দিকে কারেন্ট যাচ্ছিল, এই দিক থেকে, এদিক থেকে, এদিক থেকে কারেন্ট যাচ্ছিল, তাহলে এটা হবে প্লাস, এটা হবে কিন্তু মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো আমি কোন কোন পথে যাব এবার, আমি হচ্ছে এই পথে যাব, এ থেকে ঘুরে আমি হচ্ছে এই বিতে যাব। তাহলে আসো হিসাব করি, VA থেকে কি করতে হচ্ছে, প্লাস 5 × 2/15, কারণ এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করে সেটা হলো 2/15, আগেই বের করছি। এই রোধের মধ্যে, এদের মধ্যে দিয়েও যে কারেন্টটা যায় সেটা হচ্ছে 2/15। ওকে, তারপরে দেখো এভাবে আসো, আস্তে 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 দেখো, এটা কিন্তু ব্যাটারি সবসময় বড় দাগে প্লাস থাকে, ছোট দাগে কি থাকে, মাইনাস থাকে। তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস যেহেতু আমরা সবসময় পরের সাইনটা নেই, তাই না, পরের সাইনটা নেই, তাহলে এখানে হবে -2 ভোল্ট। এরপরে এখান থেকে যখন আসছি তখন এখানে হবে হচ্ছে কত, এখানে হবে হচ্ছে প্লাস প্লাস 5 × 2/15, 2/15। ভাইয়া কেন ক্লাস নিলেন, দেখো যে তুমি এই দিক থেকে তো এইদিকে আসছো, রাস্তাটা খেয়াল করো, পথটা এভাবে করে এইভাবে যাচ্ছিলা, তাই না? তাহলে এভাবে যেতে যেতে সামনে যেই সাইন পাইছো সেটা নিবা না, অন্য সাইনটা নিবা, পথের দিকে, পথ যখন অতিক্রম করবা প্রথমে এলিমেন্টের সামনে যে সাইন পাবা সেটা নিবো না, অন্য একটা নিবো। তাহলে অন্য একটা কোনটা, প্লাস, তাহলে এখানে প্লাস লিখলাম। কেন ভাই এটা লিখলেন, কারণ IR, এই যে এটা হচ্ছে আমাদের আই, কোনটা আই, আমাদের আই হচ্ছে গিয়ে এইটা, কারণ এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত কত হয়েছিল, 2/15, এবং আর কত, আর হচ্ছে 5। খেয়াল করো এটা কিন্তু র্যান্ডম যে কোনো কারেন্ট না, কোন কারেন্টটা, যেই কারেন্টটা এই 5 ওহমের মধ্যে দিয়ে গেছিল, কত, 2/15, এই যে এর মধ্যে দিয়ে 2/15 গেছিল, এর মধ্যে দিয়ে 2/15 গেছিল, এর মধ্যে দিয়ে 2/15 গেছিল, এর মধ্যে দিয়ে 2/15, এর মধ্যে দিয়ে 2/15, এর মধ্যে দিয়ে 2/15 গেছিল, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা ক্যালকুলেট করে দেখি, তাহলে এটা সমান সমানই কিন্তু হবে, আমি এই সবগুলো হিসাব করে, কিন্তু পার্থক্যগুলো হিসাব করে আমি কোন পয়েন্টে চলে গেলাম, VB-তে চলে গেলাম, VB-তে চলে গেলাম। তাহলে এবার আসো ক্যালকুলেট করে দেখি যে VA এখান থেকে কি হচ্ছে, এই 5 × 10, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে 2 × 2 ×, আচ্ছা এত ঝামেলা না করি, আমরা এভাবে করে ক্যালকুলেট করি যে এটা হচ্ছে 3 আসলো, এটা হচ্ছে 3 আসলো, তাহলে 4/3 -2 সমান সমান VB। তাহলে 4/3 আর হচ্ছে -2, এই দুটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে, 4/3 থেকে যদি 2 বাদ দেই, 4/3 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত আসে, এখানে আসলো 3, এখানে আসলো 4, -3 × 6, দেখো একই রেজাল্ট আসছে, -2/3। আচ্ছা দেখা যাচ্ছে তো, আচ্ছা আমার এখানে মনে একটু ঢেকে গেছে, যা হোক, আমি যে ছবিটা আঁকছিলাম সেটা হচ্ছে এরকম ছিল, যেরকম ছিল সিম্পল, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে কিন্তু VA, তারপরে 4/3 থেকে 2 বাদ দিলে আসছে কত, -2/3 সমান সমান VB, ঠিক আছে? তাহলে VA -VB সমান সমান আসবে কত, 2/3, অর্থাৎ A থেকে B এর যে বিভব পার্থক্য সেটা কিন্তু 2/3, A এরটা বেশি, মানে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য 2/3, আর এ এর বিভব বি এর বিভব থেকে বেশি। দেখো সব ক্ষেত্রে যেই রাস্তা ধরেই যাও না কেন, সেই রাস্তা ধরেই কিন্তু বিভবের পার্থক্য যেটা সেটা আমরা সেম পাচ্ছি, এবং এখানে সবচেয়ে জরুরি বিষয় যেটা সেটা হচ্ছে যেই রাস্তা ধরেই যাও না কেন দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য সেম থাকবে, যেমনটা মহাকর্ষের বেলাতেও আমরা দেখছিলাম। থ্যাংক ইউ সবাইকে, আজকের লেকচার এ পর্যন্ত থাকলো, আশা করি অনেক ভালো একটা ইনসাইট তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এটা যদি ভালো মতন বুঝে থাকো তাহলে দেখবো আমরা সামনে যে আমাদের হচ্ছে কারশফস কারেন্ট ল, ভোল্টেজ ল, কিছু জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আমরা সার্কিট সলভ করবো, এগুলো একদম পানি হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা ভালোভাবে ফিল করতে পারবো যে কি করছি, কখন করছি। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।